লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাই, প্রিয় ভাই চলে এসেছে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইয়া শেখ বারাকাল্লাহ ফিক, তাকাবালাল্লাহ, আল্লাহুম্মা আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বিখাইর, আল্লাহু আকবার, বারাকাল্লাহ ফিক, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, এত আসতে বললেন আলহামদুলিল্লাহ। আমি তো এই যুবকদেরকে ভালোবাসি, কারণ এই যুবকরা আমার প্রাণ। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হয় নাই তো? কষ্ট হয়েছে কার কার? একটু হাত তুলে, ওই যে হাত তুলে ফেলছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় ভাই, এলাকার, এই দেশের আলেমদের মহব্বতের মানুষ, আমি শুরুতেই বলেছি, এম হাসিবুর রহমান আল্লাহর কাছে এমন একটা পছন্দনীয় নাম, আলেমদের কাছে পছন্দনীয় নাম। সিলেটের চা যত না সুস্বাদু, তার আলোচনা তার চেয়ে বেশি সুস্বাদু। বলেন সুবহানাল্লাহ। মানুষটি এত সুন্দর, বিষয় ভিত্তিক কথা বলেন, সুবহানাল্লাহ। বাংলাদেশে লা নাজির, বিষয় ভিত্তিক কথা বলেন, কোরআন হাদিস দিয়ে কথা বলেন। বর্তমানে কিছু ভাইরাল বক্তা আছে, যারা আমি এর আগেও বলেছি, যেই বক্তাগুলো আপনার কোরআন নাই, হাদিস নাই, দিন নাই, ইমান নাই, আখলাক নাই, চরিত্র নাই, এরকম ওয়াজ করে, তাদের থেকে সম্পূর্ণ বিপরীতমুখী কোরআন এবং হাদিসের পাবন্দ অনুযায়ী কথা বলেন। প্রিয় ভাই আখিল হাবিব হাসিবুর রহমান হাফেজাহুল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ ভাইটির হায়াত বাড়িয়ে দিক বলে আমিন। এই সিলেটের চা পৃথিবীর যত দূরে না গিয়েছে, আল্লাহ ভাইটার কণ্ঠ তার চেয়ে বেশি দেশে পৌঁছায় দিয়েছেন, সুবহানাল্লাহ। বলেন ভাইটার জন্য দোয়া করি। তিনি একজন বিনয়ী মানুষ, কোরআন হাদিস দিয়ে কথা বলেন, ওয়াদা রক্ষা করার চেষ্টা করেন। ভাইটার এই সময়ে যুবকরা বেশি ভালোবাসে। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইটা সিলেটের ঐতিহ্যবাহী একটি বংশের সন্তান, তিনি চট্টগ্রামে পড়াশোনা করেছেন, সিলেট শাহজালাল জামেআতে পড়াশোনা করেছেন। আর বাংলাদেশে এখন অনেক বক্তা আছে দেখবেন, মাশাআল্লাহ, আলিম পাশের সার্টিফিকেট নাই, বিশাল আল্লামা, ফাজিল পাস, বিশাল ডক্টর, কতক্ষণ আছে না নাই, এরকম আছে না নাই, ফাজিল পাস করে আলহাজ হযরত মাওলানা সলিমুল্লাহ খান, তার নাম লিখতে পোস্টার এই মাথা থেকে ওই মাথা শেষ হয়ে যায়, এত পদবি আছে না নাই, পাসপোর্ট নাই, অথচ আন্তর্জাতিক বক্তা, কথা কান আছে না। এই জন্য আমার ভাই একজন ইলমি কথা বলে, উচ্চ শিক্ষিত মানুষ, আরো উচ্চ শিক্ষিত হবেন ইনশাআল্লাহ। আমরা ভাইটার জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে এরকম বিনয়ী, এইরকম মর্যাদা আল্লাহ তার আরো বাড়িয়ে দিক বলে আমিন। এই বাংলাদেশে যত আলেম ছিলেন কেবার, আমাদের মুরব্বী যারা, তাদের অনুসারী যে, যেন আমরা এই ভাইটির জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে আরো কামিয়াব করে দিন বলে আমিন। আল্লাহ তাকে যেই পরিবার দিয়েছেন, আল্লাহ সেই পরিবারকে কবুল করুক বলে আমিন। আল্লাহ ভাইটির জন্য দোয়া করছি, রব্বিলা তাজারনি ফারাদাও আনতা খাইরুল ওয়ারিসিন, আল্লাহ ভাইটার স্ত্রীরকে নেক সন্তান দিয়ে ভরে দিক বলে আমিন। আল্লাহ সে যেরকম সুন্দর কথা বলে, এমন নেক সন্তান দাও যেন এই সন্তান আগামীতে কথা বলবে ইনশাআল্লাহ। পরিশেষে ভাইটার জন্য আমরা দোয়া করব, আপনাদের এই চট্টগ্রামে বিশাল এই মাহফিলে আজকে তিনি এসেছেন, আমরা দোয়া করব তার জন্য, তিনি যেন সুন্দর সুন্দর কথা বলে, নারী পুরুষ সবাইকে যেন দ্বীনের পথে, ইমানের পথে, আমলের পথে ডেকে এনে, যেন সহি আমলটুকু পালন করার আল্লাহর কাছে সে সাহায্য চাই, আল্লাহ তাকে সেই তৌফিক দান করুক বলে আমিন। আর আমি গুনাগার, এতক্ষণ বকবক করলাম, কিছুই নাই, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, কিছুই নাই, খালি ঢোল বাজাই। আমার ভাই খুব ভালোবাসে, মহব্বত করে, আপনাদের ছেলে রাকিব খুব বিলয়ী ছেলে, খুব ভালো ছেলে, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ এই ছেলেটাকে তুমি কবুল করো বলে আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি, প্রধান আলোচক,
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, পৃথিবী বিখ্যাত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি প্রাপ্ত আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফদিলাতুশ শেখ আবুল কালাম আজাদ আল আজহারি হাফেজাহুল্লাহ ওয়া রাআহ, তিনি এতক্ষণ কোরআন এবং সুন্নার আলোকে আপনাদের সামনে অত্যন্ত জ্ঞানগর্ভ এবং খুব লম্বা আলোচনা পেশ করেছেন। এটা ওনার উপর জুলুম হয়ে গিয়েছে। আমরা আসার সময় আপনারা তো জানেনই, আপনারা এই অঞ্চলের মানুষ, রাস্তার কাজ হচ্ছে তাই না? রাস্তা খুঁড়তেছে, অনেকগুলা গাড়ি আঁকা বাঁকা করে ঢুকাই দিছে, এজন্য রাস্তার জ্যাম আর ছোটে না। আসার সময় থেকে শুনতেছি শেখ আলোচনা করছেন, তো গাড়িতে বসে বসেই ভাবতেছি যে শেখের উপরে এটা জুলুম হয়ে যাচ্ছে। তো শেখ আমাদেরকে লম্বা একটি সময় আলোচনা শুনিয়েছেন, আর শেখের পরে আমার আর আলোচনার আসলে দামও থাকে না। আমি ব্যক্তিগতভাবে ওনাকে অনেক রেসপেক্ট করি, সম্মান করি, আর সামনাসামনি বেশি কিছু বললাম না। তিনি আমার চেয়ে বয়সের দিক থেকেও বড়, জ্ঞানের দিক থেকে যদি বলি আমার চাইতে জ্ঞানগত মর্যাদায়ও তিনি অনেক বড়। কারণ আমরা জানি তিনি পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানের খনি, এটি পৃথিবীর প্রাচীন একটি বিদ্যাপীঠ। এই বিশ্ববিদ্যালয় পৃথিবীতে নাম করা অনেক স্কলারদের জন্ম দিয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে অনেক বড় বড় দ্বীনের খাদেম তৈরি করে দিয়েছে, যারা পৃথিবী ব্যাপী এখন দ্বীনের খেদমত করছে। এই বিশ্ববিদ্যালয়েরই একজন গ্রাজুয়েট, তিনি বাংলাদেশে এসে দ্বীনের খেদমত করে যুবক তরুণদের কাছে খুব কম সময়ে জনপ্রিয় হয়ে উঠেছেন, নাম তো আর বলা লাগে না। এই বিশ্ববিদ্যালয়ে এইরকম অনেক প্রোডাক্ট শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। এই বিশ্ববিদ্যালয়েরই একটি প্রোডাক্ট হচ্ছেন শেখ আবুল কালাম আজাদ আল আজহারি হাফেজাহুল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমার শ্রদ্ধেয় বড় ভাই ফদিলাতুশ শেখ আবুল কালাম আজাদ আল আজহারি হাফেজাহুল্লাহ, আল্লাহ তাআলা যেন ওনার হায়াতের মধ্যে, ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করেন। অনেক লম্বা সফর করে যাবেন, আল্লাহ তাআলা যেন ওনার সফরটাকে সহজ এবং নিরাপদ করে দেন। মাহফিলে আরো কথা বলেছেন বিশিষ্ট আলেমী দ্বীন হযরত মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 10 নং চাম্বল ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান, আপনাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব আলহাজ মুজিবুল হক চৌধুরী সাহেব। আল্লাহ তাআলা ওনাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূর দূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দীন প্রতিষ্ঠার জন্য যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া আমার প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা, মহিলা প্যান্ডেল থেকে এবং ঘরে বসে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত সাংবাদিক এবং মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় চাম্বল, বাঁশখালী তথা বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালেমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধি মণ্ডলী, যেহেতু রাত অনেক গভীর হয়ে গিয়েছে, সেহেতু আমরা অপ্রাসঙ্গিক এবং অনর্থক কথা বলে সময় নষ্ট করব না, সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা কোরআনের মাহফিলে এসেছি, কোরআন থেকেই
কিছুক্ষণ কথা শুনবো, বলেন ইনশা আল্লাহ। শেষ পর্যন্ত আমরা যেন ধৈর্য সহকারে ফুললি কনসেন্ট্রেট হয়ে মনোযোগের সাথে প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবিক জীবনে আমল করার নিয়তে প্রত্যেকটি কথা আমরা শুনতে পারি আল্লাহর কাছে, সে তৌফিক কামনা করছি। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করুন, আমি কিন্তু ভূমিকা দিচ্ছি না, সরাসরি কথা বলা শুরু করছি। আর মাহফিলে আলোচনা এসে যদি আপনি আগাগোড়া না শোনেন তাহলে নিজের কাছেই খারাপ লাগবে, তাই না? আলোচনা কিন্তু শুরু হয়ে যাচ্ছে, সবার মনোযোগের দরকার আছে না নাই? আমরা কোরআন শুনতে এসেছি, কোরআন শোনার আদব আছে না? কোরআন শোনার আদব হলো দুইটা, কয়টা? আল্লাহর কালামের আলোচনা শুনে যদি আমরা বেনিফিটেড হতে চাই, কোরআনের আলোচনা শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রাব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমাদেরকে দুটো কাজ করতে হবে। কোরআনুল কারীমে রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে তা শ্রবণ করো, অমনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো না, বরং ফুললি কনসেন্ট্রেট হয়ে আল্লাহর কালাম শোনো। আর দুই নাম্বার হচ্ছে ও আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। কয়টা কাজের কথা বললাম? দুইটা। এক নাম্বার মনোযোগী হয়ে যাও, দুই নাম্বার চুপচাপ নীরব থেকে আলোচনা শোনো। এই দুটো কাজ কোরআনের মাহফিলে বসে করতে হবে। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, বেনিফিট কি হবে, ফায়দা কি হবে, রেজাল্ট কি হবে? আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। এই দুটো কাজ আপনারা করতে পারবেন তো? ইনশাআল্লাহ। দক্ষিণ চট্টগ্রামের মানুষকে তো আদব শেখানো লাগে না, কারণ সবাই জানে এই চট্টলার মাটি ইসলামের ঘাঁটি। সুতরাং এখানে এসে মানুষকে কোরআনের আলোচনা শেখানোর আদব বলার দরকার নাই। আমি জানি আমার বাসখালীর ভাইয়েরা, এরা এমনিতেই ইমানি চেতনায় উজ্জীবিত, এদের হৃদয়টা ইমানি চেতনায় উদ্দীপ্ত। সুতরাং এদের সামনে আমার মনে হয় না আদবের কথা আর বলার দরকার আছে। দরকার আছে? দরকার নাই। তাহলে চলেন আমরা শুরু করে দিই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত সুধী মণ্ডলী, এই যে আমরা এখানে যতগুলো মানুষ এসেছি, প্রত্যেকেই তো কোনো না কোনো পরিবারের সদস্য, এক একজন এক এক পরিবারের। আমরা এখানে যারা জড়ো হয়েছি, সমবেত হয়েছি, এক একজন এক এক পরিবারের সদস্য হলেও মৌলিকভাবে আমরা সবাই আবার একটি পরিবারেরই সদস্য। সেই পরিবারের নাম হচ্ছে আদম এবং হাওয়া পরিবার। পৃথিবীর সমস্ত মানুষ মৌলিকভাবে বেসিক্যালি একটা পরিবারেরই সদস্য। বলেন তো সেই পরিবারের নাম কি? আদম এবং হাওয়া পরিবার। পৃথিবীতে যত মানুষ আছে, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ বাস করছে। পৃথিবীতে আগে যারা চলে গিয়েছে, এখন যারা আছে, ভবিষ্যতে যারা আসবে, সবাই মৌলিকভাবে বেসিক্যালি কয়টা পরিবারের সদস্য? একটা। একটা পরিবারের সদস্য আদম এবং হাওয়া পরিবার। এক পুরুষ আর এক নারী, এক আদম আর আরেক হাওয়া। এই এক পুরুষ আর এক নারী থেকে গোটা পৃথিবীতে জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে। পরিবার হচ্ছে একটি রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। পরিবারের সদস্যদেরকে নিয়ে পরিবার গঠিত হয়, আর বেশ কয়েকটি পরিবার নিয়ে একটা সমাজ বা একটা পাড়া মহল্লা হয়, আর এরকম সমাজ নিয়ে একটা রাষ্ট্র গঠিত হয়। তাহলে একটি রাষ্ট্র ব্যবস্থার বেসমেন্ট, মূল ভিত্তিটা কি? পরিবার। আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হয়? তা আপনারা কথা না বললে হবে কেমনে? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? পরিবার দিয়ে সমাজ, সমাজ দিয়ে রাষ্ট্র। তাহলে রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি, ফাউন্ডেশনের নাম হচ্ছে কি? পরিবার। এই পরিবারগুলো যখন
বিশৃঙ্খল হয়ে যায়, এই পরিবারগুলো যখন সুশৃঙ্খল ভাবে পরিচালিত না হয়, পরিবারগুলো যখন সুন্দরভাবে পরিচালিত না হয়, ওই পরিবারের সদস্যরা তখন সমাজে নানা ধরনের অন্যায় এবং অপকর্মে জড়িয়ে পড়ে। পরিবারে যখন দিনই পরিবেশ থাকে না, পরিবারে যখন শৃঙ্খলা থাকে না, পরিবারে যখন দিনই শিক্ষা দীক্ষা থাকে না, ওই পরিবারের সদস্যরা সমাজের জন্য রাষ্ট্রের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়ায়। আর পরিবারে যখন শৃঙ্খলা থাকে, পরিবারে যখন দিনই শিক্ষা থাকে, পরিবারে যখন সুন্দর একটি পরিবেশ থাকে, দিনই পরিবেশ থাকে, ওই পরিবারের সদস্যরা সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করে সুন্দর করে। এজন্য একটি সমাজ কিংবা একটি রাষ্ট্রকে সুন্দর করতে হলে, এগিয়ে নিতে হলে পরিবারের ভূমিকা কম না বেশি। আমাদের পরিবারগুলোর দিকে আমাদের খেয়াল নাই, আমাদের পরিবারগুলো আজ নষ্ট হয়ে যাচ্ছে। পরিবারগুলোতে আজ পারিবারিক কলহ, ফেতনা ফাসাদ, মারামারি, পারিবারিক বিভিন্ন ঝামেলা শুরু হয়েছে। দাম্পত্য জীবনে কলহ, পারিবারিক কলহ, দেখা যাচ্ছে একজন আরেকজনকে সময় দেয় না, হাজব্যান্ড ওয়াইফকে সময় দেয় না, ওয়াইফ হাজব্যান্ডকে সময় দেয় না, মা বাবা সন্তানদেরকে সময় দেয় না, সন্তানরা মা বাবাকে সময় দেয় না, বিভিন্ন ধরনের কলহ তৈরি হচ্ছে, ফেতনা ফাসাদ আমাদের পরিবারগুলোতে বাড়ছে। এর কারণে দেখা যাচ্ছে অনেক পরিবারের লোকেরা পরিবার ছেড়ে দিয়ে একাকিত্ব নিঃসঙ্গ জীবনযাপনকে সে বেছে নিয়েছে। আর এই একাকিত্ব আর নিঃসঙ্গ জীবনযাপন একসময় তাকে হতাশাগ্রস্ত করে ফেলে, আর এই হতাশাগ্রস্ততা একসময় তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। যার বাস্তব প্রমাণ হলো, যার বাস্তব নজির হলো, এই যে দুদিন আগে একটা লোক মারা গেল, আবু মনসুর খান। এক আবু মনসুর খান না হয় গিয়েছে, এরকম পর্দার আড়ালে আরো বহু আবু মনসুর খান আছে। এখানে কি ঘরের ভিতরে মানুষ আছে নাকি? হায়রে, ওনাদেরকে দেখলে তো ভালো লাগতো। কত মানুষ চতুর্দিকে আসার সময় দেখলাম ওইখানেও মানুষ দাঁড়ায় আছে। এইরকম পর্দার আড়ালে অনেক আবু মনসুর আছে, যাদের কথা মিডিয়াও জানে না, মানুষও জানে না। করোনা ভাইরাস আর অমিক্রন, এটা আর কি ভাইরাস? পারিবারিক কলহ, পারিবারিক বিবাদ, এগুলো আরো মারাত্মক ভাইরাস। কারণ করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে সে না হয় 14 দিনের কোয়ারেন্টাইনে বা আইসোলেশনে থাকে, আর পারিবারিক ঝামেলা, কলহ, ফাসাদ, এই ভাইরাসগুলো যুগের পর যুগ ধরে বিভিন্ন পরিবারকে আচ্ছন্ন করেছে বলে ওই পরিবারের অনেক সদস্যরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে, নিঃসঙ্গ হয়ে, এক সময় হতাশাগ্রস্ত হয়ে তারা তাদের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এজন্য পরিবারগুলোর প্রতি আমাদের মনোযোগী হতে হবে। আমাদের পরিবারগুলো আজ নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমান এই যান্ত্রিক সমাজে আমরা যান্ত্রিকতার উপরে এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি যে আমাদের পরিবারগুলোকে আমরা কিভাবে ইসলামের আলোকে, দিনের আলোকে ঢেলে সাজাবো সেদিকে আমরা প্রায় আজ অমনোযোগী হয়ে গিয়েছি। সম্মানিত সুধি মণ্ডলী, এজন্য আসুন আগে আমরা আমাদের পরিবারগুলো ঠিক করি। আগেই বলেছি রাষ্ট্র ব্যবস্থা বা সমাজ ব্যবস্থার মূল ভিত্তির নাম কি? পরিবার। আর মানুষ সব কিছু শিখে পরিবার থেকে। একজন মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন হচ্ছে তার পরিবার। মানুষের জন্য শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন হচ্ছে পরিবার। মানুষের শিক্ষা দীক্ষা, আচার আচরণ, মুআমালাত, মুআশারাত, এগুলো মানুষ সর্বপ্রথম যেখান থেকে শেখা আরম্ভ করে সেই জায়গাটার নাম কি? পরিবার। আপনার বাচ্চা 5-6 বছর হলে সেনা হয়ে স্কুলে যায়, এর আগে তো সে পরিবারে থাকে। পরিবারের পরিবেশ যদি ভালো না হয়, যে পরিবারে সে বেড়ে উঠছে, যে পরিবারে তার জন্ম হয়েছে, ওই পরিবারের পারিবারিক পরিবেশ যদি ভালো না হয়, তাহলে ওই পরিবারের সন্তান কখনোই সমাজ কিংবা রাষ্ট্রের জন্য সে কখনোই কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। এজন্য আসুন আমরা একটু পরিবারের প্রতি মনোযোগী হই। সবাই, আমরা সবাই যারা এখানে এসেছি, আসুন সবাই একটু আমাদের পরিবারকে দিনের আলোকে ঢেলে সাজাই। পরিবারগুলো এখন আমাদের
নষ্ট হয়ে যাচ্ছে। পরিবার হচ্ছে মানুষের জন্য শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষাঙ্গন। কারণ পরিবার থেকেই মানুষের শিক্ষা দীক্ষা, আচার আচরণ সবকিছু স্টার্ট হয়, শুরু হয়। এজন্য আজ আমি আপনাদের সামনে সময় উপযোগী, বর্তমান সময়ের সময় উপযোগী কিছু কথা তুলে ধরবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহফিলগুলোতে তো সময় উপযোগী আলোচনাই বেশি হওয়া দরকার, যাতে মানুষগুলো সময়ের আলোকে সচেতন হয়ে তাদের জীবনযাপন সেভাবে করতে পারে। আজ আমরা কথা বলবো কিভাবে আমরা আমাদের প্রত্যেকের পরিবারকে একটি আদর্শিক পরিবার বানাতে পারব, একটি আদর্শ পরিবারের কি কি থাকা দরকার, এগুলো আজ আমরা কোরআন সুন্নাহ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। এবং এই ওয়াজ প্যান্ডেলের নিচে রেখে যাব না, বরং নিজেরা নিয়ে যাব, সেই আলোকে আমরা আমাদের পরিবারগুলোকে ঢেলে সাজাব। বলেন ইনশাআল্লাহ। একটি আদর্শ পরিবারে কি কি থাকা দরকার, চলেন আমরা শুরু করি। আমি বেশ কয়েকটি পয়েন্ট বলবো, সবাইকে পয়েন্টগুলো মনে রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। যুবক ভাইরা সবাই পারবেন তো? নাম্বার ওয়ান, এক নম্বর, ফার্স্ট অফ অল আমরা শুরু করছি, পরিবার শুরু হয় বিয়ে শাদির মাধ্যমে, তাই না? বিয়ে শাদি ছাড়া কি পরিবার শুরু হয় না? তাহলে একটি আদর্শ পরিবারের যে গুণ প্রথমেই থাকা দরকার, একটি আদর্শ পরিবার গঠনের জন্য প্রথম করণীয় হলো আদর্শ জীবনসঙ্গী নির্বাচন করা। অর্থাৎ একটি ছেলে একটি আদর্শবান দিনদার নেককার মেয়েকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবে, আর একটি মেয়ে আদর্শবান দিনদার চরিত্রবান একটি ছেলেকে জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করবে। বিয়ে করো না, একে কে হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, এখানে এত অবিবাহিতরা আসছে কেমনে, হাত নামাও, দেখতেছি এটা অবিবাহিতদের মাহফিল। তো বিয়ে শাদি যারা করো নাই, প্রথম পয়েন্টটা তো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। শুধু সুন্দরী মেয়ে দেখলে চিতাঙ্গে কি জানি বলে, মায়া ফুয়া না, মায়া ফুয়া, ঠিক আছে না? শুধু সুন্দরী মায়া ফুয়া দেখলেই দৌড়াইও না তোমরা। এই মেয়েটার মধ্যে দিনদারিতা আছে কিনা, পাঁচ ওয়াক্তের নামাজ কিনা, এগুলো দেখার দরকার আছে না নাই? সাধারণত ছেলেরা বিয়ের সময় মেয়েদের রূপ সৌন্দর্য দেখে, বংশ দেখে, কোন বংশের মেয়ে, বাবার টাকা পয়সা কেমন, এগুলো দেখে। এগুলো দেখেন অসুবিধা নাই, কিন্তু এগুলোর চাইতে সবার আগে যে জিনিসটাকে প্রায়োরিটি দিতে হবে সেটি হচ্ছে দিনদারিতা। জিনিসটার নাম কি? দিনদারিতা। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين ابو هريره رضي الله عنه হাদিসটি বর্ণনা করেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি জিনিসের দিকে নজর দিয়ে মেয়েদেরকে বিয়ে করা হয়। এক নম্বর হচ্ছে লিমালিহা, মেয়ের বংশ, মেয়ের ধন দৌলত, মেয়ের বাবার ধন দৌলত। দুই নম্বর হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। কথাগুলো আমি আবারও রিপিট করছি, আমার দিকে তাকান। আল্লাহর নবী বলেছেন, চারটি জিনিসের প্রতি নজর রেখে পুরুষেরা নারীদেরকে বিয়ে করে। এক নম্বর হচ্ছে লিমালিহা, মেয়ের বাবার ধন দৌলত। দুই নম্বর হচ্ছে ওয়ালি হাসবিহা, মেয়ের বংশমর্যাদা। তিন নম্বর হচ্ছে ওয়ালি জামালিহা, মেয়ের রূপ সৌন্দর্য। চার নম্বর হচ্ছে ওয়ালি দিনিহা, মেয়ের দিনদারিতা। আল্লাহ নবী বললেন, এই চারটি কোয়ালিটির মধ্যে ফাজফার বিদাতি দিনি তারিবাতিয়া দাক, সবার আগে দিনদার মেয়েটাকেই প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে যতই সুন্দরী আর রূপসী হোক না কেন, তার বাবার যতই ধন দৌলত থাকুক না কেন, আর সে যতই ভালো বংশের মেয়ে হোক না কেন, মেয়েটার ভেতরে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল না থাকে, কোরআন তেলাওয়াতের জিকির আজকার তাসবিহ তাহলিলের অভ্যাস যদি না থাকে, এমন দিনহীনা মেয়েকে বিয়ে করে সংসার শুরু করলে আপনার ঘরটা জাহান্নামের অশান্তিতে ভরপুর হয়ে যাবে। আর মেয়েটা যদি দেখতে সুন্দরী বা রূপসী কম হয়,
মেয়ের বাবার বংশ মর্যাদা যদি ভালো না হয়, ধন দৌলত যদি কম থাকে, গরিব বংশের মেয়েও যদি হয়, একেবারে গরিব ঘরের মেয়েও যদি হয়, দেখতে যদি কালো হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি দিনদারিতা থাকে, তার মধ্যে যদি পাঁচ ওয়াক্ত নামাজের আমল থাকে, কোরআন তেলাওয়াত জিকির আজকার তসবিহ তাহলিলের আমল থাকে, অভ্যাস থাকে, মেয়েটা যদি পর্দা মেনটেন করে চলে, আল্লাহর কসম রে ভাই, এমন দিনদার নেককার মেয়েকে বিয়ে করে সংসার যদি শুরু করেন, আপনার ঘরটা জান্নাতের রঙে রঙিন হয়ে যাবে। وخير متاع الدنيا المرأة الصالحة নবীজি বললেন, দুনিয়ায় তোমরা যা কিছু দেখো, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। টাকা পয়সা অর্থবিত্ত গাড়ি বাড়ি এগুলো মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ নয়, বরং একজন নেককার জীবন সঙ্গী যে পেয়েছে সেই তার জীবনে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ লাভ করেছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন, মার রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা ফাকাদ আআনাহু আলা শাতরি দীনি। আল্লাহর নবী বলেছেন, যাকে আল্লাহ তাআলা দয়া করে একজন নেককার স্ত্রী নেককার জীবন সঙ্গী দান করেছেন, ওই লোকটাকে যেন আল্লাহ তাআলা ইসলামের অর্ধেক নিয়ামত দান করেছে। এই ভাইরা, এদিক ওদিক তাকাই আর কথা বললা সময় নষ্ট করেন না। একজন নেককার স্ত্রী পেয়েছে কিংবা আমার যে বোন একজন নেককার জীবন সঙ্গী পেয়েছেন, তিনি ইসলামের অর্ধেক নিয়ামত লাভ করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে আপনার একজন আদর্শ স্ত্রী দরকার। আপনার স্ত্রী, এটা শুধু তো স্ত্রী নয়, এটা হচ্ছে সন্তান উৎপাদনের কারখানা। ফ্যাক্টরি ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, আর ফ্যাক্টরি খারাপ হলে প্রোডাক্টও খারাপ হয়। মায়ের পেটে সন্তান কি একদিনেই তৈরি হয়ে যায়? না, স্টেপ বাই স্টেপ মায়ের পেটের ভেতরে সন্তান তৈরি করেন কি? হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন, তারা বলছেন, এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একটি শিশু মায়ের পেটে যখন থাকে জন্মের 16 সপ্তাহ, 4 সপ্তাহে আমরা জানি কয় মাস, 1 মাস, তাহলে 16 সপ্তাহে হয় কয় মাস? আঙ্গুল দেখে বলেন, কয় মাস? 4 মাস। হিউম্যান এমব্রায়োলজি, ভ্রূণ তত্ত্ব নিয়ে যারা গবেষণা করছেন, তারা বলছেন, মায়ের পেটে সন্তান যখন থাকে জন্মের 4 মাস আগে, সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের 4 মাস আগেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ। দেখি সবাই কি শুনছেন, আমাকে একটু জবাব দেন তো। সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের কয় মাস আগেই শোনে? আর একটু জোরে। আপনারা বলবেন, হুজুর বিজ্ঞান তো দেখি অনেক এগিয়ে গিয়েছে। হ্যাঁ, বিজ্ঞান এগিয়েছে, কিন্তু কোরআন থেকে পিছিয়ে আছে। এই তথ্য কোরআনেও আছে না নাই? আছে, কিন্তু যদি বলি বলেন, বলতে পারবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা দৃষ্টিশক্তির কথা বলতে গিয়ে বাসার বা আবসার শব্দ দিয়েছেন, আর শ্রবণ শক্তির কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সামআন শব্দ দিয়েছেন। আল্লাহর কালাম এই কোরআন খুলে দেখুন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় সাম আর বাসর শব্দ দিয়েছেন, সব জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম শব্দ দিয়েছেন। যেমন, ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। ভুল বললে এখানে আলেমরা আছেন। অন্য আয়াতে যান, দেখেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। এভাবে কোরআনুল কারীমের সমস্ত জায়গায় আল্লাহ তাআলা বাসরের আগে সাম শব্দ দিয়েছেন। এজন্য আধুনিক যুগের মুফাসসিরগণ এই আয়াতগুলোর সাইন্টিফিক এক্সপ্লেনেশন, বিজ্ঞানসম্মত ব্যাখ্যা করেছেন এইভাবে, যেহেতু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সমস্ত জায়গায় বাসরের আগে সাম অর্থাৎ দৃষ্টিশক্তির আগে শ্রবণ শক্তির কথা বলেছেন, তার মানে হলো একটি শিশু দৃষ্টিশক্তি লাভ করার আগে শ্রবণ শক্তি লাভ করে থাকে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, কোরআন এবং বিজ্ঞান একমত যে শিশু জন্মের কয় মাস আগে মায়ের পেটে শোনে। কোরআন এবং বিজ্ঞান এই বিষয়ে একমত না দ্বিমত? এবার আসুন যেই কথা বলতে চাচ্ছি, আপনার স্ত্রী যদি আদর্শবান না হয়, নেককার না হয়, দিনদার না হয়, আপনার স্ত্রীর পেটে যখন বাচ্চা আসবে,
কোরআন আর বিজ্ঞান কি বলেছে, জন্মের কয় মাস আগে বাচ্চা শুনে। স্ত্রী যদি আদর্শবান দিনদার না হয়, ওই স্ত্রী পেটে সন্তান নিয়ে যদি সারাদিন হিন্দি গান শুনে, স্টার জলসা আর জি কি জানি কয় জি বাংলা এগুলোতে যদি সিরিয়াল দেখে আর ঝাঁকা নাকা ডিজে ডিজে গান শুনে, এই মহিলার পেটে সন্তান আছে। কোরআন বিজ্ঞান বলছে এই সাউন্ড গুলো সন্তানের কানে যায় কি যায় না। এই মহিলার পেট থেকে যে সন্তানগুলো বের হবে এগুলা ঝাঁকা নাকা আর ডিজে মার্কাই পয়দা হবে। কোরআন আর বিজ্ঞান বলছে সন্তান মায়ের পেটে থাকাকালীন জন্মের চার মাস আগে শুনতে পায়। তাহলে স্ত্রী যদি আদর্শবান হয়, নেককার হয়, দিনদার হয়, আপনার স্ত্রী সন্তান পেটে নিয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, নামাজে দাঁড়ানোর পরে আমরা একটা কিতাব থেকে তেলাওয়াত করি, কিতাবের নাম আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার তাসবিহ তাহলিল করে, তাহলে এই কোরআন তেলাওয়াত জিকির আজকার তাসবিহ তাহলিলের সাউন্ড সন্তান শোনে কি শোনে না। আল্লাহর কসম, এই মহিলার পেট থেকে যে সন্তানগুলো পয়দা হবে, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বড় বড় আলেম মুফাসসির মুফতি মুহাদ্দিস বড় বড় বুজুর্গ আর সাহাবীদের মতো চরিত্রবান সন্তান পয়দা হবে। কি বুঝলেন? ফ্যাক্টরি ভালো, প্রোডাক্ট ভালো, ফ্যাক্টরি খারাপ, প্রোডাক্টও খারাপ। মহিলাদের পেট এটা শুধু পেট নয়, এটা সন্তান উৎপাদনের কারখানা। এই পেট থেকে অনেক বড় বড় আল্লাহর অলি পয়দা হয়েছে, অনেক বড় বড় বুজুর্গ পয়দা হয়েছে। আদর্শবান একটি আদর্শ পরিবারের জন্য, এজন্য সবার আগে একজন আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতাম। এই যে তোমরা হাত তুললা যারা বিয়ে করো নাই, এখন সুন্দরী মায়া ভুয়া দেখলে কিন্তু রইবা না, এটা নামাজি কিনা, এটা পর্দা করে কিনা, এটা দিনদার কিনা, এটা দেখার দরকার আছে না নাই, নইলে কপাল পুড়ে যাবে তোমার। আর আমার বোনেরা যারা শুনছেন, একটু সুন্দর ছেলে আর টাকাওয়ালা ছেলে দেখে বাইক টাইক নিয়ে ঘুরে পাগল হয়ে যায় না, এর মুখে দাঁড়িয়ে আছে কিনা, এটা নামাজি কিনা, এটা হালাল খুন না হারাম খুন, অর্থাৎ হালাল উপায়ে ইনকাম করে না হারাম উপায়ে ইনকাম করে, এটা জানার দরকার আছে না নাই। আর আমার বাবারা যারা এসেছেন, আপনারা তো মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে আগেই দেখেন ছেলের বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, জায়গা সম্পদ আছে কিনা। এই ছেলের যদি কোটি কোটি টাকার সম্পদ থাকে আর ছেলেটা যদি চরিত্রহীন হয়, চরিত্রহীন কোটিপতি ছেলের কাছে আপনার মেয়ে বিয়ে দিলে সারা জীবন মেয়েটার কপাল পড়ে ছাই হয়ে যাবে। গাড়ি বাড়ি টাকা পয়সা নয়, বরং আপনি দেখুন ছেলেটা হালাল খুর কিনা, হালাল উপায় ইনকাম করে কিনা, চরিত্রবান কিনা। ঠিক সেম ছেলে বিয়ে দেওয়ার ক্ষেত্রেও দিনদার মেয়েকে প্রায়োরিটি দিতে হবে। তাহলে আদর্শ পরিবারের প্রথম গুণাবলী হলো যে পরিবার শুরু করার সময় আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করতে হবে। এক নাম্বার পয়েন্ট মনে থাকবে, সবার মনে থাকবে। নাম্বার টু, এবার মনোযোগ বাড়ান। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? দীর্ঘক্ষণ বসছেন, কষ্ট হইতেছে তাই না? নাম্বার টু, এমন কথা পাইবেন কই? মনোযোগ দিয়ে শুনেন, শেষ পর্যন্ত শুনেন। নাম্বার টু, দুই নাম্বার আদর্শ পরিবারের দুই নাম্বার গুণ হলো পরিবারের সদস্যরা একজন আরেকজনকে সময় দিবেন, যোগাযোগ মেনটেন করবেন। বর্তমান এই যান্ত্রিক সভ্যতার যুগে আজ যেন পরিবারগুলোতে পারস্পরিক সময় দেওয়া এটা অত্যন্ত কমে গিয়েছে। স্বামী স্ত্রীকে সময় দেয় না, স্ত্রী স্বামীকে সময় দেয় না। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা কইলেন? হয়তো আপনাদের এই বাঁশখালীতে এলাকার মানুষজন এখনো ভালো আছে, একটু বের হয়ে দেখেন না অবস্থাটা কি। বাঁশখালীতে ওইটা আছে নাই যে এমন না, এখন সবার হাতে এক একটা জিনিস আছে, জিনিসের নাম কি আরো জোরে বলেন। জামাইবু দুইজনই ঘরের ভিতরে মোবাইলে স্ক্রলিং করে, ফোন টিপা টিপি করে, একজন আরেকজনের সাথে কথা কয় না। এই চিত্র এখন আছে, হাজব্যান্ড তার ওয়াইফকে সময় দিচ্ছে না, ওয়াইফ তার হাজব্যান্ডকে সময় দিচ্ছে না। টাউনগুলোতে দেখা যায় ঘরে ঘরে বুয়া রেখে দিয়েছে কাজের লোক, কাজের লোকরা রান্না করছে আর জামাইকে বলতেছে যাও খায়া নাও গিয়ে। আমার বোনদেরকে বলতে চাই, মাঝে মাঝে নিজের হাতে রান্না করে আপনার হাজব্যান্ডকে খাওয়ায়, আজকে খাবারটা তুমি টেবিলে আনো। হ্যাঁ কয় না, আমি আমি বেশি ক্লান্ত, তুমি আজকে আনো। শুরু হয়েছে না দাম্পত্য কলহ? এই বানায় কথা বলতেছি না,
বেশিরভাগ পরিবারগুলোতে এই এই কারণে দাম্পত্য কলহ তৈরি হচ্ছে, আর এই সকল দাম্পত্য কলহ থেকে এক সময় পারিবারিক বিচ্ছিন্নতা হয়ে যাচ্ছে। এগুলো বর্তমান সময়ের কঠিন বাস্তবতা। হাজব্যান্ড ওয়াইফকে সময় দিচ্ছে না, ওয়াইফ হাজব্যান্ডকে সময় দিচ্ছে না। শুধু বোনদের কথা তো বলে লাভ নাই, আপনাদের কথাও তো বলতে হবে, বলবো। অনেক বোনরা আছেন এই যে হাজব্যান্ড চাকরি করে, ওয়াইফও চাকরি করে, দুইজনে চাকরি করে, কে কারে সময় দিবে আমারে বলেন। ইসলাম নারীকে চাকরানী বানায় নাই, ইসলাম নারীকে রাজরানী বানিয়েছে। কি বানিয়েছে? রানী কাম করে না সব পরিচালনা করে? পরিচালনা করে। ইসলাম নারীকে রানী বানিয়েছে, যেন রানী হয়ে ঘরের সব পরিচালনা করে। আপনাদেরকেও বলবো নিজের স্ত্রীর প্রতি একটু যত্নবান হন। এই যে সারাদিন আপনারা বাইরে থাকেন, ব্যবসা করেন, চাকরি করেন, যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে আসেন, এই মোবাইলটা হাত থেকে রাখবেন, রাইখা বউয়ের সাথে একটু কথা বলেন, একটু সময় দেন। আপনি কি নবীজির চাইতে বেশি ব্যস্ত? কথা বলেন না কেন? একদিকে তিনি নবুয়তার রিসালতের দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। আল্লাহ আকবার! এত ব্যস্ততার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের হক আদায় করতে ভুলে যান নাই। উম্মুল মুমিনিন আমাদের মা আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আমার নবী যখন ঘরে থাকতেন এমন অসংখ্য বার হয়েছে আমার নবী আমার কোলে মাথা রেখে আমাকে গল্প শুনিয়েছে। আপনি কি করেন? আপনি করেনটা কি বলেন আমাকে? ঘরের ভিতর গিয়েই খালি ফেসবুক চালান, ঘরে গিয়েছেন নিজের ওয়াইফকে সময় দিন, নিজের বিবিকে সময় দেন, তার সাথে একটু সুন্দর করে কথা বলেন, জিজ্ঞেস করেন, বিবি সারাদিন কি করছো, তুমি খাইছো, রান্না বান্না যে করেছো কষ্ট হয়েছে, অনেক মজার রান্না হয়েছে, প্রশংসা করেন বেশি বেশি। প্রশংসা না করলে শরীর স্বাস্থ্য খারাপ হবে, তরকারিতে লবণ লাগবে না, তরকারিতে ঝামেলা হবে। আর যারা বউয়ের সাথে বেশি ঝামেলা করে, এদের চেহারা স্বরূপ দেখলেই বোঝা যায়, কারণ বউ তো ঠিক মতো এদের খাওয়ায় না। আপনি যত বউকে কষ্ট দিবেন, বউ তো রান্না বান্নার স্বাদও কমায় দিবে, তখন আপনার উপর ঠাড়া পড়বে। আর যত বউয়ের সাথে ভালো আচরণ করবেন, তত রান্না বান্নার স্বাদ বাড়বে না কমবে? আন্তরিকতা দিয়ে রান্না করবে। এই যে বাইরে থাকেন আপনারা সারাদিন, বাইরে থাকেন, সকাল 10টায় বের হয়েছেন, রাত আসতে আসতে 8টা 9টা, বাহিরে আছেন, 8-9 বার ফোন করেন, খেয়েছে কিনা, কি করছে, খোঁজ খবর নেন। সারাদিন চলে যায়, একবার খোঁজ খবরও নেন না। সকালবেলা বের হইলেন, রাতের বেলা ফিরে আসলেন, এসে বলে ভাত দাও ভাত খামু। আরে বাপরে বাপ, নবাব জাদা নসরুল্লাহ, আইসাই বলে ভাত খাবো, খাইয়া ফেলবো, খাইয়া দেয়া ঘুম। একটু সময় দেওয়া তো দরকার বিবিকে যখন বাইরে থাকেন। এখন তো যোগাযোগ সহজ না কঠিন? অনেক সহজ, যোগাযোগ করেন। বোনদেরকে বলবো আপনিও আপনার হাজব্যান্ডকে ফোন দেন, আর ফোন দিলেও তো আপনারা একদম খাটাসের মতো আচরণ করেন। বিবি হয়তো আপনাকে ভালোবাসে, ফোন দিয়েছে দুপুরবেলা, আপনি খাইছেন কিনা জানা যান, মানে ফোন দেওয়ার কি টাইম আর বউ নাই, কেন এত ফোন দিতে হয়? এরকম অনেকে খারাপ আচরণ করে, আসে না নাই এরকম, এই প্যান্ডেলের নিচেও থাকতে পারে। তা নিজের বিবির সাথে কেমন বদ আচরণ করছেন আপনি? বিবি আপনাকে ভালোবাসে, এই জন্য আপনার বিবি আপনাকে ফোন করেছে, আপনিও ভালোবেসে ফোন করবেন, পারবেন না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আদর্শ পরিবারের 2 নম্বর গুণাবলী বলছি, পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দিবে? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে। স্বামী স্ত্রীকে সময় দিবে, স্ত্রী স্বামীকে সময় দিবে, মা বাবা সন্তানদেরকে সময় দিবে। শোনেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আজ আমরা গেলে আমাদেরকে বলে, হুজুর আমাদের ছেলে মেয়েরা কথা শুনে না, একটু মা বাবার খেদমতের ওয়াজ করেন তো। তা আমরা বলি, মা বাবার খেদমতের বহু ওয়াজই তো করলাম, ওয়াজ ঘুরায় দেন, উল্টায় মারেন। এখন এক বেকুব গাছ লাগায় নাই, গাছ না লাগাইয়া ফলের আশা করে বসে আছে, দেখছেন কারবার? গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বোকামি, ঠিক তেমনি সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমতের আশা করাটাও বোকামি। আগে আপনি আপনার সন্তানের হক আদায় করেন,
সন্তানদেরকে আজ মা বাবা সময় দিচ্ছে না। শুনুন, কঠিন কিছু বাস্তব কথা আপনাদেরকে বলে যাই। বর্তমানে আমরা এতটাই যান্ত্রিক হয়ে গিয়েছি, মা বাপ দুইজনই বাসায় আছে, বাড়িতে আছে, দুইজনের হাতে দুইটা যন্ত্র আছে, যন্ত্রের নাম কি? দুইজনই মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, ফেসবুক স্ক্রলিং করছে, বাচ্চা কান্না করতেছে, বাচ্চারা তো কান্না করবেই। আমরা যখন ছোট ছিলাম, এখানে যাদের বয়স 30 বছর, 30 থেকে উপরে যাদের বয়স, আপনারা সবাই জানেন, ছোটবেলায় বাচ্চারা কান্না করলে মায়েরা বাবারা এসে দৌড়াইয়া কুলে নিয়েছে, বুকের সাথে জড়ায় ধরেছে, রাস্তা বা বারান্দায় বেলকুনিতে হাঁটাহাঁটি করেছে, তারপর কবিতা শোনায় শোনায় ঘুম পাড়াইছে, আয় আয় চাঁদ মামা, তারপর ঘুম পাড়ানি কি কি আছে না? হ্যাঁ। আর এখন বাচ্চারা কান্না করলে মা বাপ কি করে জানেন? এই যন্ত্রটা হাতে নিয়ে ইউটিউবে ঢুকে বেবি শার্ক ডুড 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 ডু লাগায় দেয়। আমি কি ভুল বলেছি? ছোট্ট এই বাচ্চার হাতে আপনি ফোন তুলে দিলেন, এর কি কুপ্রভাব পড়ল? আমি ওই দিন দেখলাম এক 2.5-3 বছরের বাচ্চা হে ফোন হাতে নিয়ে ইউটিউবে ঢুকে গেছে, আর যে টান মারে এমনে মারে। আমি দেখে বললাম, হায় হায়, এই কারবারি এত কিছু বুঝে কেমনে? কয় শুধু ইউটিউবে ঢুকতে পারে না, একটার পর আরেকটা পাল্টাই দেও জানে। আমি বললাম সুবহানাল্লাহ, এত কিছু জানে। এই যে ছোটবেলা থেকে আপনি তার হাতে ফোন দিলে, এটা কি তার দোষ না আপনার দোষ? আস্তে আস্তে সে ওই ফোনের দিকে ডাইভার্ট হয়ে যাবে। এর বয়স যখন 4-5 বছর হবে, এর হাত থেকে আপনি আর ফোন কেড়ে নিতে পারবেন না, এত যান্ত্রিক হয়ে যায়েন না। বাচ্চাগুলো কান্না করলে একটু কুলে নেন, কলজার সাথে কলজা লাগান, এরকম জোড়ায় ধরেন। খুব আফসোসের ব্যাপার, এখন গ্রামে গঞ্জেও শুরু হয়ে গেছে, এখন সেলফি আর এক রোগ আসছে না, সেলফি। এখন ওই দিন দেখলাম ফেসবুকে একজন বলতেছে ক্যাট ফি, আমি বললাম এটা আবার কি? ক্যাপশনে লিখছে কি ফি, কথা বলেন না কেন ভাই, কথা না বলে মজা লাগে। ক্যাট, ক্যাট ফি, ক্যাট অর্থ কি ইংরেজিতে? ক্যাট, ক্যাট অর্থ, হ্যাঁ এতক্ষণে বুঝছেন, অর্থাৎ বিড়ালের বাচ্চা কুলে নিয়ে ছবি তুলছে, নাম দিছে কি? ক্যাট ফি। বুঝেন না এতক্ষণে বুঝছেন, এটা তো সেলফি, আর বিড়ালের বাচ্চা একটা কুলে নিয়ে ছবি তুলছে, ক্যাট ফি। আরেকজন বলছে আমি আর ক্যাট ফি না, আমি ডগ ফি, মানে কুত্তার বাচ্চা কুলে নিয়ে ছবি তুলছে, নাম কি? আচ্ছা আমি কি ভুল বলেছি? দেখবেন এখন অনেকেই নিজের বালিশের পাশে কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা ঘুমানোর জন্য বালিশ আর একটা রাখে, কম্বল টম্বল দেয়, বুঝছেন হুজুর, কম্বল টম্বল দিয়া ঘুম পাড়ায়, নিজের বাচ্চারে কুলে নেয় না, বিড়ালের বাচ্চা কুত্তার বাচ্চা কুলে নেয়, আর নিজের বাচ্চারে পুশচারে করে ঠেলে। এরকম আছে, বহু পরিবারে দেখা যাচ্ছে ছেলে মেয়ে বড় হওয়ার পর মা বাবার খোঁজ খবর নেয় না, মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এটা ওই ছেলে মেয়ের দোষ না, এটা ওই মা বাবার দোষ, কারণ ওই মা বাবাও ছোট্টবেলায় কুত্তার বাচ্চা বিড়ালের বাচ্চা কুলে নিয়েছে, কিন্তু সন্তানকে কুলে নিয়ে টাইম দেয় নাই। এই জন্য আমি বলেছি, কিসের মা বাবার খেদমতের ওয়াজ? আগে সন্তানের হকের ওয়াজ করেন, কারণ মা বাবা এত জালেম হয়েছে, সন্তানদেরকে এখন সময়ও দেয় না। মা বাপ দুইজনই চাকরিতে চলে গেছে, বাচ্চা কাচ্চা কোন দিকে যায় খোঁজ খবর নাই। ওই দিহান আনুষ্কার কাহিনী কি আপনারা ভুলে গেছেন নাকি? আনুষ্কা একটা মেয়ে মারা গেল না, 2 বছর হয়ে গেছে মনে হয় না, ওই যে মেয়ে একটা ছেলে একটার সাথে গিয়ে গ্রুপ স্টাডি করলো, আর ওই ছেলে তার বাড়ির ভেতরেই মেয়েটাকে মেরে ফেললো না, মনে পড়ছে আপনাদের? মা বাপ দুইজনেই চাকরিতে চলে গেছে, মেয়ে কোন দিকে যায়, কোথায় যায়, কার সাথে গ্রুপে স্টাডি করে, মা বাবার কোনো খোঁজখবর নাই। আফসোসের ব্যাপার হলো আমরা চলাফেরা করি আমেরিকান স্টাইলে, আর ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিচার চায় সৌদি স্টাইলে। আপনি সৌদি স্টাইলে চলাফেরা করে সৌদি স্টাইলে বিচার চান, অর্থাৎ বেপর্দা হয়ে অশ্লীলতা বেহায়াপনায় ভরপুর হয়ে আপনি চলাফেরা করেন, তারপরে আপনি সৌদি স্টাইল অর্থাৎ ইসলামিক স্টাইলে বলেন ফাঁসি দিতে হবে, এটা কোন ধরনের কথা? আগে আপনি পর্দা মেনটেন করেন, ক্ষতিগ্রস্ত হইয়া এরপরে এই ইসলামিক স্টাইলে বিচার চান, সময় দিচ্ছে না। মা বাপ, নিজের মা বাপ সন্তানকে সময় দেয় না।
মা বাবারা যদি সন্তানদেরকে সময় না দেন, আপনাদের সন্তানগুলো যখন বড় হবে এরা আপনাদেরকে চিনবে না, এদের কলিজায় আপনাদের প্রতি মহব্বত বাড়বে না, আপনি অসুস্থ থাকবেন, চিকিৎসা করাবে না। সে বড় হয়ে গেলে আপনাকে ওল্ড হোম বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে চলে আসবে। এজন্য আগে আপনি আপনার সন্তানগুলোকে সময় দেন। এবার আসেন, আচ্ছা কোন পয়েন্ট নিয়ে কথা হচ্ছে মনে আছে আপনাদের? আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক কথা বলি, পরিবার না, পরিবার তো মূল টপিক টাইটেল, পয়েন্টের নাম কি? পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দিবে? সময় দিবে। প্রথমে বলছি স্বামী স্ত্রীকে সময় দিবে, স্ত্রী স্বামীকে সময় দিবে। এরপরে বলছি মা বাবা এবার সন্তানকে, এবার আসুন সন্তানরাও মা বাপকে সময় দিবে। তোমাদেরকে বলছি যুবকরা, তোমাদের অনেকেরই হয়তো মা অসুস্থ, বাবা অসুস্থ, তোমার বাবাকে গিয়ে তুমি একটু দেখো না। তুমি ছোটবেলার কথা কেমনে ভুলে গেলে আমাকে বলো? তুমি কি জানো তোমার যখন সামান্য একটু জ্বর হয়েছে, একটু হাঁচি দিচ্ছ, কাশি দিচ্ছ, তোমার বাপ তোমাকে সঙ্গে সঙ্গে কুলে নিয়ে, কাঁধের উপর করে নিয়ে তোমাকে হসপিটাল দৌড়েছে। এই বাপ আজ অসুস্থ বিছানায় পড়ে আছে। তোমার বাবা যেমন তোমাকে ছোটবেলায় কাঁধে নিয়ে দৌড়াইছে, তোমার দায়িত্ব হলো তোমার বাপ অসুস্থ তুমিও কাঁধে করে দৌড়াইয়া তাকে নিয়ে হসপিটালে যাবা, এটা তোমার দায়িত্ব। তোমার মা অসুস্থ, তোমার মায়ের কথা কি বলবো আমি? মা 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 যে কি জিনিস! নবীজি এমনিতেই মায়ের কথা তিনবার বলেন নাই। এক সাহাবি বললেন, নবী গো খেদমত সবচেয়ে বেশি করব কার? নবীজি বললেন মায়ের। সাহাবি বললেন এরপর কার? নবীজি বললেন মায়ের। সাহাবি বললেন এরপরে কার? নবীজি বললেন মায়ের। চতুর্থবার নবীজি বাবার কথা বললেন। তাইলে বাবার চাইতে মায়ের অধিকার নবীজি কয়গুণ বাড়ায় দিলেন। এমনি এমনি না, বাপ অসুস্থ হইলে শুধু বাপ কাঁধে নিয়ে মেডিকেলে গিয়েছে, আর মা কি করেছে জানেন? সারাটা রাত না ঘুমায়া আপনার জ্বর হয়েছে, কিছুক্ষণ পর পর গা মুছে দিয়েছে, আর চোখের পানি ছেড়ে দিয়ে না ঘুমায়া সারা রাত আল্লাহর দরবারে কেঁদেছে। এটা মা, তোমার সেই মা অসুস্থ, তোমার সেই মাকে তুমি চিকিৎসা করাও না, এত নিমুখ খারাপ ছেলে হয়েছো তুমি। তুমি তো তোমার শরীরের চামড়া বিক্রি করে মায়ের চিকিৎসা করালেও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না। তুমি তোমার গোটা শরীরের চামড়া খুলে দিয়া, চামড়া দিয়ে যদি মায়ের জন্য জুতা বানায় দাও, তাও তোমার মায়ের এক ফোঁটা দুধের হক তুমি আদায় করতে পারবে না, পারবে না, পারবে না। এজন্য যুবক তোমাকে বলছি তোমার মা বাপকে সময় দাও। তুমি তো ভুলে গিয়েছো ছোটবেলা তুমি যখন ছোট্ট ছিলে, তোমার এই বাবা তোমার মা মাথায় হাত বুলায় বুলায় দেখবেন এরকম এরকম হাত বুলায় দেয়, ঘুম পাড়িয়েছে। তোমার বাপ অসুস্থ মানুষ, মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে আবার ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এ যুবক ভাইরা, রাতের বেলা যারা তোমরা যারা বিয়ে করো নাই, বউও তো নাই, রাতের বেলা তোমরা তোমাদের রুমে গিয়ে ঘুমানোর আগে বাপের রুমে আগে ঢুকবা, ঢোকার পরে নিজের বাবার মাথাটাকে নিজের কুলের উপর রাখবা। ছোট্টবেলা তোমার বাবা যেমন তোমার মাথায় হাত বুলাই দিয়ে আরাম করে ঘুম পাড়িয়েছে, তুমিও তোমার বাবার মাথা টিপে দাও, হাত পা টিপে দিয়ে দিয়ে তাকে আরাম করে ঘুম পাড়িয়ে দিয়ে দাও, এটা তোমার দায়িত্ব। অসুস্থ খেতে পারে না, তুমি নিজে মুখে তুলে খাইয়ে দাও। তোমার মা বাপ কি তোমাকে মুখে তুলে খাওয়ায় নাই? এখন তোমার মা অসুস্থ, বাবা অসুস্থ, মুখে তুলে খাইয়ে দাও। বাজারে গিয়েছো একটু কমলা নিয়ে আসা, ছোটবেলার কথা তো ভুলে গিয়েছো, ছোটবেলা তোমার বাবা তোমার জন্য আসার সময় চকলেট কিনে আনতো, আনতো না কিনে আনতো না, বিস্কুট কিনে আনতো, চকলেট কিনে আনতো। তুমি এখন বাজারে গিয়েছো বাবার জন্য কমলা কিনে নিয়ে আসো, এখন বড়ই দিন আসছে না, বড়ই বড়ই পাওয়া যায় না, বড়ই নিয়ে আসো, আপেল নিয়ে আসো, যেটা পারো নিয়ে আসো। নিয়ে এসে কমলাটা ছুলে নিজেই মা বাপের মুখে তুলে খাইয়ে দাও। একবার খুশি হয়ে যদি মুচকি হাসি একটা দিয়ে দেয়, একটা মুচকি হাসির বিনিময়ে আল্লাহর আরশ তোমার উপরে খুশি হয়ে যাবে। যুবকদেরকে বলছি মা বাপকে খেদমত করো, মা বাবার খেদমত করো। তোমার জন্য তোমার মা বাবা হচ্ছে সবচেয়ে বড় পীর। মা বাপ এমন জিনিস, এই মা যদি একবার হাত তুলে, বাপ যদি হাত তুলে, একদম ডিরেক্ট কবুল, মাঝখানে বাধা নাই, সুবহানাল্লাহ। ঘরের ভিতরেই তো তোমার জান্নাত, তুমি জান্নাত তালাশের জন্য বাহিরে কোথায় ঘুরো?
তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ তোমার বেহেশত রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য যুবক তোমাকে বলছি, তুমি জান্নাত তালাশের জন্য বাহিরে ঘোরাফেরা করা লাগবে না, জান্নাত তোমার ঘরে তোমার মায়ের পায়ের তলায় আছে, সুবহানাল্লাহ। মা বাবাকে সবাই সময় দিবেন তো, এটা যেহেতু রেকর্ড হচ্ছে ইউটিউবে অনেকে শুনবে, অনেক ছেলেমেয়েরা বিদেশে থাকে না, প্রবাস জীবনে আছে, ঠিক মতো মা বাবার খোঁজ খবর নেয় না। আচ্ছা আমার বাবার আমার ভাই কষ্ট হচ্ছে না তো আপনাদের? জান্নাত জাহান্নামের ওয়াজ তো বহু শুনলেন, আন্দোলনের ওয়াজও বহু শুনলেন, আমাদের শেখ অনেক কথা বলে গিয়েছেন, আমি না হয় কিছু বাস্তব কথা বলে যাই। এখন যোগাযোগটা সহজ হয়ে গেছে না? দেখেন, আজ থেকে 15-20 বছর আগে আপনাদের চট্টগ্রামের মানুষ তো বিদেশ থাকে বেশি, মক্কা মদিনায় গেলে খালি সাতকানিয়া লোহাগাড়া বাঁশখালীর মানুষ পাওয়া যায়, এত মানুষ সেখানে আছে। আগে যোগাযোগের জন্য ফোন ছিল না, তখন কি লিখত মানুষ? আরেকটু জোরে বলেন, চিঠি লিখত, পৌঁছতে পৌঁছতে কয়েকদিন লাগত, যাওয়ার পরে আবার ওই চিঠির রিপ্লাই আসতে আরো কয়েকদিন লাগত। এখন দীর্ঘদিন প্রবাসে আছে, কেউ কারো কথা শোনে না, কথা শুনতে হতো মন চায়। আমি যখন ছোট ছিলাম আমি দেখছি তখন মানুষের যে টেপ ছিলেন তো, টেপ টেপ রেকর্ডার আছে না, টেপ এই কি বলে রেকর্ডারে ক্যাসেট ঢুকাইয়া কথা বলতো, ঘরের সবাই একজন একজন কথা বলতো রেকর্ড কইরা, তারপরে বিদেশ যাত্রী একজনের কাছে ওই ক্যাসেট ওইটা দিত, উনি আবার ওখান থেকে শুনতো, আরে এরকম কান লাগাইয়া শুনতো, অনেকদিন কথা শুনে না। তারপরে আপনাদের বাঁশখালীতে TNT ছিল কিনা ফোন, TNT? হ্যাঁ, আচ্ছা, এখানে যাদের বয়স 25-30 বছর এরা বলতে পারবে, ওই TNT থেকে বাড়িতে টুকেন পেটাইত, টুকেন টুকেন, যা আপনার ছেলে আগামীকাল শনিবার দুপুর 12টায় কল দিবে, চলে আসিয়েন। আরে মা বাপ খুশি হইয়া সকাল 10টা থেকে গিয়ে বসে আস, আর ফোনের রিং বাজে অপেক্ষা করে কোন সময় আমার ডাক, ঠিক 12টায় যখন ওই TNT-র অফিসার বলল আসেন আসেন আবুল কালাম কল দিয়েছে, আবুল কালামের মা বাপ কই, আরে দৌড়ে গিয়ে কল হাতে নিয়েছে, তাই না? একটা সময় যোগাযোগ অনেক কঠিন ছিল, এখন কি এত কঠিন? এখন সেকেন্ডও লাগে না, একজনের কথা আরেকজনের কাছে যায়, আরেকজনের কথা আরেকজনের কাছে চলে আসে, শুধু কি কথা বলা যায় না, দেখাও যায়। এই কথাগুলো কেন বলছি? প্রবাসে যারা থাকেন তাদেরকে বলবো, আপনারা আপনাদের মা বাবার খোঁজ খবর নেবেন, মাসের পর মাস, বছরের পর বছর আপনারা বাইরে পড়ে আছেন, যোগাযোগ যেহেতু সহজ হয়ে গিয়েছে রেগুলার, অন্তত 3-4 বার কল করবেন, সকালবেলা নাস্তার টাইমে কল দেন, আব্বু আম্মু নাস্তা করেছেন, দুপুরের খাবারের টাইমে আরেকটা কল দেন, দুপুরের খাবার খেয়েছেন, রাতের সময় আরেকবার কল দেন, রাতের খাবার খেয়েছেন কিনা, ভিডিও কনফারেন্সে কথা বলেন, এটা পারবেন কিনা? এটা করবেন, মা বাবার খোঁজ খবর নিবেন, আপনি দিনে কয়েকবার ফোন দেন, মাঝে মাঝে আসবেন। আর অনেকে তো আছেন, আপনাদের মধ্যে অনেকে আছেন, মনে করেন টাকা পয়সা আছে, হয়তো ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে, এরপরেও ছেলে মেয়েকে বিদেশ পাঠাচ্ছে। শোনেন, এত টাকা দিয়া কি করবেন আপনি? কত কোটিপতি মানুষ তো দুনিয়া থেকে চলে গেছে, এদের গাড়ি আছে, বাড়ি আছে, ইন্ডাস্ট্রি আছে, মরার সময় কি 1-2টা গাড়ি নিয়ে কবরে গেছে, 1-2টা বাড়ি নিয়ে গেছে, কিছু টাকার বান্ডেল নিয়ে গিয়েছে, শূন্য হাতে খালি হাতে গিয়েছে? মনে রাখবেন, অর্থ বিত্ত টাকা পয়সা গাড়ি বাড়ি বিল্ডিং এগুলো মানুষের জীবনে সুখের উৎস নয়, বরং মানুষের জীবনে সুখের মূল উৎস হলো একটি আদর্শিক এবং সুন্দর পরিবার। এই আবু মনসুর খান যে মারা গেল, এই যে লাইভে এসে একটা লোক মারা গেল না, তার কথা বলতে, ও আচ্ছা মনসুর না, সরি মহসিন, মহসেন, সরি আমার একটু স্লিপ অফ টাং হয়ে গেছে। আবু মহসিন খান লাইভে এসে পিস্তল দিয়া নিজের মাথায় নিজে গুলি করছে। দেখেন, যেই পিস্তল সে কিনেছে নিজের প্রোটেকশনের জন্য, ওই পিস্তল দিয়ে সে এখন মারা গেল। আত্মহত্যা তো মহাপাপ এমনিতেই, এটা নিয়ে আর ওয়াজ করার কি দরকার? এটা তো মহাপাপ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বি আইদিকুম ইলা তাহলুকা, নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তো দেখুন, এই লোকটা তার কি গাড়ি বাড়ির অভাব ছিল? ধানমন্ডিতে নিজের ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তার ছেলে একটা অস্ট্রেলিয়াতে থাকে, টাকা পয়সা অর্থবিত্ত সব আছে, এগুলো তাকে সুখ দিতে পারে নাই। মরার আগে 15 মিনিট সে কথা বলেছে, পারিবারিক সমস্যা, পারিবারিক কলহ, এগুলোর কারণে একটা সময় সে নিঃসঙ্গ এবং একা হয়ে গিয়েছে,
এই একাকিত্ব তাকে হতাশাগ্রস্ত করে ফেলেছে, আর এই হতাশা তাকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে। যদিও হতাশা থেকে মুক্তি পাওয়ার উপায় আত্মহত্যা নয়, বরং হতাশা থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কাজ করতে পারেন। সবর করবেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক বাড়াবেন, সামাজিক কাজ করবেন, আপনি সামাজিক কাজকর্মে জড়িয়ে পড়লে আর একা থাকবেন না, নিঃসঙ্গ থাকবেন না, ব্যস্ত হয়ে পারবেন। এই লোকটা, সে তো আসলে দিনী পরিবেশে বড় হয় নাই, এই জন্য সে একাকিত্ব থেকে মুক্তির উপায় জানে না। একাকিত্ব থেকে মুক্তির উপায় সে আত্মহত্যাই বেছে নিয়েছে, কিন্তু ওইটাই মুক্তির পথ ছিল না। আমি যে এই কথা বলতে চাচ্ছিলাম, ওর কথা টেনে এনে, টাকা পয়সার কোনো কমতি ছিল না, সবই ছিল, কিন্তু এরপরেও জীবনে সুখ পায় নাই। জীবনে সুখ পেতে হলে টাকা পয়সাই বড় নয়, বরং আপনি যদি জীবনে সুখী হতে চান, একটি আদর্শিক পরিবার, সুন্দর একটি পরিবার যদি না থাকে, কোটি কোটি টাকা দিয়ে আপনি সুখী হতে পারবেন না। নিজের পরিবারের দিকে একটু মনোযোগী হন। আদর্শ পরিবারের দুই নম্বর গুণাবলী কি বললাম? পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দিবে? আরেকটু জোরে বলেন, কি দিবে? যোগাযোগ মেনটেন করবেন, যোগাযোগ রক্ষা করবেন। যারা বিদেশে থাকেন, বাড়িতে ফোন দিবেন, গেল দুই নাম্বার পয়েন্ট। নাম্বার থ্রি, তিন নাম্বার হচ্ছে, আদর্শ পরিবারের তিন নাম্বার গুণ হলো, পরিবারের সবাই দিনী শিক্ষায় শিক্ষিত হবে। দিনী শিক্ষাটা পরিবারে নিশ্চিত করতে হবে। আপনি হাজবেন্ড, আপনি স্বামী, যদি আপনি কোরআন তেলাওয়াতটা পারেন, আপনার বউকে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন। যদি স্বামী স্ত্রী দুজনেই কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করতে না জানেন, যেখানেই সম্ভব সেখানে গিয়ে শিখবেন। যুবকরা, তোমাদেরকে বলছি, কলেজে যারা পড়ো, স্কুলে যারা পড়ো, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা দেখি বায়োলজির কোচিং করতে পারো, ম্যাথের কোচিং করতে পারো, ইংরেজির কোচিং করতে পারো, আইএলটিএস করতে পারো, টুইফেল করতে পারো, জিআরই করতে পারো, মাসের পর মাস তোমরা বাবার টাকা খরচ করে কোচিং করতে পারো, তাহলে তোমাদেরকে কে বাধা দিল? কোন শয়তান তোমাদেরকে প্ররোচনা দিল যে একজন ইমাম সাহেবের কাছে, খতিব সাহেবের গেছে, একজন আলেমের কাছে গিয়ে কোরআন শিখতে পারো না? কেন পারো না? নিজের বিবেককে প্রশ্ন করো, নিজেরা দিনী শিক্ষায় শিক্ষিত হন। একটা কথা আমার মনে পড়ল, মাঝে মাঝে এমন হয়, এখানে আলেম যারা আছেন তারা বলতে পারবেন, মাঝে মাঝে অনেক লোক মারা যায়। মারা গেলে কি দেওয়া হয়? মারা গেলে কি দেওয়া হয়? জানাজা। মানুষ মারা যাওয়ার পরে কি কি দেওয়া হয়? কিছু কিছু ছেলেরা এসে বলে, হুজুর আব্বু মারা গিয়েছে, জানাজার নামাজ কেমনে আদায় করবে, একটু শিখায় দেন। আহ, কি মারাত্মক কথা! ছেলে এসে বলছে হুজুরকে, হুজুর আব্বু মারা গিয়েছেন, জানাজার নামাজ কেমনে আদায় করবো, শিখায় দেন। কেমন সন্তান রেখে গেলেন আপনি? কেমন সন্তান রেখে গেলেন আপনি আমাকে বলেন? নিজের সন্তানটাকে সবার আগে কোরআন শিখান আপনি, নিজেও তো কোরআন শিখেন নাই, সন্তানকে কখন কোরআন শিখাবেন? সন্তানগুলোকে কোরআন শিখান, দিনী শিক্ষায় শিক্ষিত করুন। এটা হচ্ছে আদর্শ পরিবারের তিন নাম্বার গুণ। চার নাম্বার হচ্ছে, আদর্শ পরিবারের চার নাম্বার গুণ হচ্ছে, সবাই নামাজি হবে। কি হবে? নামাজ নিয়ে তো এতক্ষণ ওয়াজ হলো, সন্তানগুলোকে নামাজি বানাবেন কখন? অনেক বাপি তো আছে, উষ্টা খাইয়া পশ্চিম দিকে পড়ে না, আছে এরকম। এই জন্য নিজে আগে নামাজি হবেন, আজান হয়ে গেলে সবার আগে মসজিদে চলে যাবেন, আর নিজের সন্তানগুলোকে আপনি নামাজি বানাবেন। আল্লাহ নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানের বয়স যখন সাত বছর হয়ে যায়, সাত বছর বয়স থেকেই তাদেরকে নামাজের তাকিদ দাও। সাত বছর বয়স হয়ে গেলেই তাদেরকে নামাজের আদেশ দাও, আর যখন তাদের বয়স দশ বছর হয়ে যায়, তখন তাদের বিছানা আলাদা করে দাও, আর নামাজের জন্য প্রয়োজনে শাসন করো। কিন্তু আমাদের অনেক ভাইয়েরা আছেন, নিজেরাই নামাজ আদায় করেন না, সন্তানগুলোকে আর কি নামাজি বানাবেন? সন্তানগুলোকে নামাজি বানান। যখন আপনারা মসজিদে আসেন, যদি সন্তানের বয়স সাত বছর হয়ে যায়, তাহলে হাতে ধরে ধরে আদর করে করে তাদেরকে নিয়ে মসজিদে আসেন। আমার মা বোনদেরকে বলবো, যখন আপনারা নামাজে দাঁড়ান, তখন আপনাদের ছোট্ট ছোট্ট মেয়েগুলোকে পাশে নিয়ে যায় নামাজে দাঁড়ান, দেখবেন আপনাদের নামাজ দেখে দেখে তারা নামাজ শিখবেন। আপনারাও যখন মসজিদে আসবেন, তখন আপনাদের ছেলেগুলোকে মসজিদে নিয়ে আসবেন। কিন্তু দুঃখজনক কথা হলো, অনেক মসজিদেই দেখা যায় বাচ্চাদেরকে মসজিদে আনলে কিছু মুরব্বীরা রাগ করে, আছে না নাই? আমি একবার এক মসজিদে ঢুকলাম, অজু করে টিস্যু দিয়ে মুখ মুছতেছি, শুনলাম এক
মুরব্বী বলতেছেন বাচ্চারা ঢুকছে তো মসজিদে, আমি আর খেয়াল করি না। মুরব্বী আওয়াজ দিচ্ছে হাই, আমি ভাবলাম মসজিদের ভিতর কি কুত্তা ঢুকলো নাকি, বললাম চাচা এরকম ধমকাই দিয়েছেন কয়, কয় দেখেন না পোলাপাইন গুলা ঢুকছে মসজিদে, দুষ্ট পোলাপাইন। আমি বললাম ও চাচা এদেরকে বের করে দেন কেন, এরা মসজিদে এসেছে, আপনার তো উচিত ছিল আরো আদর করা, মাথায় হাত বুলায় দেওয়া। কয় এরা মসজিদে এসে হাসাহাসি করে দুষ্টুমি করে, বাচ্চাদের কাজই তো হলো দুষ্টুমি করা, হাসাহাসি করা। এই যে আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি, ছোটবেলা মসজিদে গিয়ে আমিও কিন্তু হাসাহাসি করেছি, আমি নিজেই কিন্তু দুষ্টুমি করেছি। হাসাহাসি আর দুষ্টুমি করতে করতে একটা সময় আমরা নামাজি হয়ে গিয়েছি। আপনি যদি বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দেন, ওই বাচ্চাগুলো কখনো আর নামাজি হবে না, বরং বাচ্চাগুলো মসজিদে আসলে মাথায় হাত বুলায় দেন। যদি দুষ্টুমি করে তাও ধমক দিবেন না, কারণ বাচ্চাদেরকে ধমক দেওয়া নবীজির আমল ছিল, নবীজির আমল ছিল না। নবীজির দুই নাতি, ছোট্ট দুই কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইনকে নিয়ে নবীজি মসজিদে নববীতে আসতেন। একটা ঘটনা আমার মনে পড়ে গেল, শোনেন, নবীজি জুমার দিনে মসজিদে নববীতে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, নবীজির ছোট্ট দুই কলিজার টুকরা নাতি হাসান আর হোসাইন মুসল্লিদের সামনে দিয়ে দৌড়াদৌড়ি করে। এই চিত্র দেখে নবীজিরা, এই চিত্র দেখে নবীজি রাগ করলেন না, তার কলেজার টুকরা দুই নাতিকে ধমকালেন না, বরং নবীজি খুতবা বন্ধ করে নিয়ে তার দুই নাতিকে গিয়ে দুই হাতে ধরলেন, দুই নাতিকে দুই হাতে ধরে আবার মিম্বরে আসলেন, দুই নাতিকে ধমক না দিয়ে দুই হাতে ধরেই জমার খুতবা চালিয়ে যেতে লাগলেন। ধমক দিয়েছেন। আবার শুনুন আরেকটি ঘটনা, নবীজি নামাজে ইমামতি করছেন, নবীজি যখন নামাজে সাজদায় চলে গেলেন, নবীজির আদরের নাতি হোসাইন নবীজির পিঠের উপর উঠে বসলেন, নবীজির পিঠের উপরে উঠে আল্লাহ নবীর চুলগুলো, বাবরি চুল ছিল, চুলগুলো ধরে ধরে টানাটানি আরম্ভ করলেন আর বলতে লাগলেন আমি এখন ঘোড়ার উপরে উঠছি। কিসের উপরে? আল্লাহ নবী সাজদায় গেলেন, ওইদিকে পিঠের উপর নাতি উঠে চুল ধরে ধরে টানতেছে, খেলা করতেছে। আল্লাহ নবী মনে মনে চিন্তা করলেন আমি যদি এখন সাজদা থেকে মাথা উঠায়া দেই আমার নাতি আমার পিঠ থেকে পড়ে যাবে, আমার নাতি খেলতে পারবে না, মনে কষ্ট পেয়ে যাবে। আল্লাহর নবীর নাতি যেন কষ্ট না পায়, তিনি যেন আরো কিছুক্ষণ খেলতে পারেন, এই জন্য আল্লাহর নবী ইচ্ছা করে সাজদাটা লম্বা করে দিলে। ধমক দিয়েছেন, বলেন ধমক দিয়েছেন, আপনারা ধমকাবেন বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, নামাজে আসলে আপনাদের খুশি হওয়ার কথা, চকলেট দিয়েন সবচেয়ে বেশি বালা। বাচ্চাগুলো এরকম পোলাপাইনটা দুষ্ট হয় না, এরা নামাজে বসে চুরির মিটিং করে, রুকুতে গিয়ে আমরা বলি সুবহান রাব্বিয়াল আজিম, আর একটা একটারে কয় কাকার গাছে কিন্তু বড়ই পাকছে, চল চুরি করতে যাই, চুরির মিটিংও নামাজের ভিতর চলে আসে না নাই, তাকে তার মিটিং করতে দেন, দুষ্টুমি করতে দেন, দুষ্টুমি করতে করতেই দেখবেন আপনাদের নামাজ দেখে দেখে একদিন সে পাক্কা নামাজি হয়ে যাবে। তাহলে আদর্শ পরিবারের চার নাম্বার কোয়ালিটি হলো ওই পরিবারের সবাই কি হবে, আরো জোরে বলেন কি হবে, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাশরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যাই নামাজে শান্তি বিলাই চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, বলেন রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আজিম, মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়,
আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো। আজকে রুকু সাজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বি আল আলা, রব্বি আল আযীম, রব্বি আল আলা, রব্বি আল আযীম। সালাত তোমার মুমিন ঘরে পবিত্রতার সাজ, পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো। পাঁচ প্রহরে সালাত পড়ো, আত্মাকে সমৃদ্ধ করো, যেমন সালেহীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আল আলা, রব্বি আল আযীম, রব্বি আল আলা, রব্বি আল আযীম, রব্বি আল আলা, রব্বি আল আযীম। পড়েন আল্লাহু আকবার। কোন বিষয়ে ওয়াজ চলে জানেন তো? কালকে সকালে আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করবে, হাসিবুর রহমান হুজুর কোন বিষয়ে ওয়াজ করবে? বললেন যে হুজুর অনেক সুন্দর ওয়াজ করছে আর মাঝে মাঝে ইসলামী সঙ্গীত বলছে, এটা বলবে না? আদর্শ পরিবারে গোনা বলি, আদর্শ পরিবারে দেখি একটা ক্লাস টেস্ট হয়ে যাক। বিরক্ত লাগতেছে নাকি আপনাদের? অন্তত 12টা পর্যন্ত চালাইবার সুযোগ তো আমারে দেন, 20 মিনিট থাকা যাবে না? এই দেখেন 11:40 হয়ে গেছে, কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ারই কথা, সেই 8টার সময় বসছে তো, চালাবো চালাবো আরো কিছুক্ষণ। বাসখালীর মানুষকে তো ছাড়তেও মন চায় না আমার। দিব দিব আমার প্রিয় ভাই রাকিব ভাই আবদার একটা করেছে। রাকিব ভাই তো খুব ভালো মানুষ, আর শুনতেও চাইছে মা নিয়ে গজল। ওনার মা যে কি মজার রান্না করে খাওয়াইছে, অনেক ভালো ছেলে। রাকিব ভাইয়ের ব্যাপারে তো আবুল কালাম আজাদ ভাই অনেক কিছু বলে গিয়েছেন, খুব বিনয়ী ভদ্র ছেলে। ঠিক আছে, আপনার আবদারও রাখা হবে, কিন্তু এটা আগে না, এটা শেষে। তো কয়টা পয়েন্ট বলছি? হ্যাঁ যুবকরা তোমরা চুপচাপ হয়ে গেছো কেন? কয়টা আরো জোরে বলো। বিয়ে শাদিও করো না, এর আগেই তোমাদের কাম শেষ, আওয়াজ টাওয়াজ নাই। কয়টা বলছি দেখি কি মনে রাখছো? 1 নম্বর বলেছি আদর্শ কি নির্বাচন করা, আরো জোরে আদর্শ জীবন সঙ্গী। এর মানে আবার এখন থেকেই শুরু করে দিও না, এটার জন্য তোমাদের মা বাপ আছে না নাই? 2 নম্বর বলেছি পরিবারের সদস্যরা একজন আরেকজনকে কি দিবে, সময় দিবে, যোগাযোগ রক্ষা করবে। আর 3 নম্বরে বলেছি কি, পরিবারের সবাই দিনে শিক্ষায় শিক্ষিত হবে। 4 নম্বর বলেছি পরিবারের সবাই কি হবে, নামাজে হবে। পয়েন্টগুলো মনে থাকবে তো? আচ্ছা নাম্বার 5, 5 নম্বর পরিবারে সালামের পরিবেশ থাকবে। কিসের পরিবেশ? সালাম। সালাম জানেন তো? দেন আমার একটা সালাম দেন সবাই এখন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা আপনাদের কাছ থেকে কেন নিছি আবার কি বলবো? অনেকে সালাম টিটকারি মেরে দেয়, কয় সালাম আলাইকুম আছে। এখানে আলেমরা বসে আছেন, সালাম মানে শান্তি আর সাম মানে মৃত্যু। আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে তোমার উপর শান্তি বর্ষিত হোক, আর সালাম আলাইকুম মানে তুই মরি যা। এখন সালামের নামে টিটকারি করা যাবে? সালামটা শুদ্ধ করে দিতে হবে। পরিবারে সালাম থাকবে, মা বাপ সন্তানকে যদি সালাম দেয়, আপনারা বলেন তো, মা বাবা যদি সন্তানকে সালাম দেয়, ওই সন্তানকে সালাম আর বাইরের কেউ শেখানো লাগবে? লাগবে না, সন্তান শিখে গেল। সন্তানরাও মা বাপকে সালাম দিবে, ভাই বোনকে, বোন ভাইকে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। আপনারা কি ভাবিকে সালাম দেন? একজন হ্যাঁ ওই যে স্বীকার করছে, কয় না, কয় আমি কেন দিতাম, আমি তো জামাই, আমি কি কয় আমি জামাই, আমি কেন দিতাম? তা আপনি তো দিবেন, এটা কোরআনের আয়াত, ফাইদা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। যখন ঘরে ঢুকবা, আল্লাহ বলেছেন ঘরবাসীকে সবার আগে কি দিবা? আজকে ভাবি কি দিয়ে সালাম দিবেন ঘরে? সবাই বলছে এ ভাই আপনি উঠেন কেন, ভাবি রে কি ভাবি রে সালাম দেওয়ার জন্য এখনই উতলা হয়ে গেছেন? ওয়াজ শেষ উগের পরে যান আপনি, উনি মানে সালামের ওয়াজ শুনেই উঠে গেছে, না হুজুর এখনই গিয়া বউরে সালাম দিব। দেখছেন নি কারবা কি, উনি মনে ওয়াশরুমে যাবে তাই না? ওয়াশরুমে যাবে, ছেড়ে দেন ছেড়ে দেন, একটু যাক যান এবার আপনি যান, আর ভাবিরে গিয়া সালাম দিয়েন, যান উঠেন, এখন আর উঠবেই না, লজ্জা পেয়ে গেছে। সালাম দিবেন তো সবাই গিয়ে,
একজন কয় কি জানেন, শোনেন শোনেন, একজন কয় কি কয়, হুজুর আমি তো সালাম দিয়া বিপদে পড়ছি। কইলাম কি হয়েছে ভাই? কয় আমি গিয়া বাসায় কলিং বেল চাপ দিছি, কলিং বেল চাপ দেওয়ার পর আমার বিবি দরজা খুলে দিছে। আমি বললাম আসসালামু আলাইকুম, সালামের জবাব না দিয়ে বিবি কয় কি রং করো, আমারে তুমি চিনো না। এখন ভাবছে যে সালাম শুধুমাত্র স্পেসিফিক কিছু পার্সনকে দেওয়া যায় না, সালাম যে কেউ যে কাউকে দিতে পারে, সালাম দিবেন তো সবাই। শোনেন সালামের চারটা বেনিফিট আপনারা মুখস্থ করে যান, সালাম দেওয়ার উপকার ফায়দা কয়টা আর একটু জোরে বলেন কয়টা? চারটা মুখস্থ করে ফেলেন। এক নাম্বার, সালাম দিলে দোয়া বিনিময় হয়, সুবহানাল্লাহ পড়েন, সালামে দোয়া আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, অর্থ কি তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, এটা কি দোয়া হইল না? আবার জবাব দেয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, তোমার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। তাহলে সালামের এক নাম্বার ফায়দা হলো সালামের মাধ্যমে কি বিনিময় হয়, দোয়া। দুই নাম্বার, সালাম দিলেই সওয়াব হয়। অনেকে আছে কয় হাই, হেই, হ্যালো, এগুলো তো সওয়াব আছে, কিন্তু সালাম দিলেই সওয়াব হয়। সালামের মধ্যে কত নেকি রয়েছে শুনেন, আল্লাহর নবী বলেছেন যখন কেউ আসসালামু আলাইকুম বলে সালাম দেয়, ফেরেশতা আমলনামায় 10টা নেকি লিখে দেয়, আর যখন কেউ সালামটা আরেকটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বাড়িয়ে দেয়, ফেরেশতা আমলনামায় 20টা নেকি লিখে, আর কেউ যখন সালামটা আরেকটু বাড়িয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয়, ফেরেশতা তখন আমলনামায় 30টা নেকি লিখে দেয়। তাহলে পূর্ণাঙ্গ এক সালামে কত নেকি, আরো জোরে বলেন কত নেকি। তাহলে রেগুলার যদি 100 মানুষকে সালাম দেন, 100 × 30 সমান কত? 300। বিসিএস কেটার হইবা কেমনে তোরা? 3000। কত? 100 মানুষকে সালাম দিলে ডেইলি নেকি কত হইল? তাইলে যত বেশি সালাম তত বেশি সওয়াব। কিন্তু আমরা এখন সালাম দিতে চাই না, শুধু নিতে চাই, ঊর্ধ্বতন পর্যায়ে কেউ থাকলে অধস্তন থেকে সালাম নিতে চাই। ঊর্ধ্বতন হয়ে কেউ যদি অধস্তনকে সালাম না দেয়, বুঝতে হবে তার মধ্যে অহংকার আছে। কি আছে? নিজের ড্রাইভারকে সালাম দিয়েন, বাসার দারোয়ানকে সালাম দিয়েন, কাজের মানুষকে সালাম দিয়েন। অনেকে আছে নিজের কাজের লোককে সালাম দেয় না, এটা কিন্তু নবীজির চরিত্র নয়। নবীজির খাদেম ছিলেন সাইয়েদেনা আনাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন 10 বছর নবীজির খেদমত করেছি, কোনোদিনও নবীজিকে আগে সালাম দিতে পারে নাই, বরং নবীজি আমাকে আগে সালাম দিয়েছে। সালাম দিবেন তো সবাই আগে ভাগে। তাহলে সালামের দুই নাম্বার উপকার হলো সালাম দিলে কি হয়, সওয়াব হয়। কি হয়? তিন নাম্বার ফায়দা হলো যেই ব্যক্তি সালাম দেয় আর যাকে সালাম দেওয়া হয় কিংবা যেই ঘরে সালাম দেওয়া হয়, ওই ঘরের উপরে কিংবা ওই মানুষগুলোর উপরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। সালামের চার নাম্বার ফায়দা হলো যেই লোক সালাম দেয় কিংবা যাকে সালাম দেওয়া হয় অথবা যেই ঘরের মানুষকে সালাম দেওয়া হয়, সকলের জিম্মাদার যিনি হয়ে যান তিনি কি? কয়টা ফায়দা? আরো জোরে ঘুম আসছে নাকি? কয়টা ফায়দা? তাহলে আদর্শ পরিবারের 5 নাম্বার গুণ, ঘরের মধ্যে কি থাকবে? আরো জোরে। আর 2টা পয়েন্ট বাকি, এরপরে মায়ের একটা গজল আছে খুব সুন্দর, এরপরে দোয়া বাকি, থাকবেন তো ইনশাল্লাহ। কয়টা বাকি পয়েন্ট? শেষই তো হয়ে গেছে তাই না? আপনাদেরকে পাইলে তো বললামই তো, বাসখালীর মানুষ পাইলে আমার নিজেরই ছাড়তে মন চায় না, কারণ আপনারা ওয়াজের রিয়েল মানুষ, রিয়েল ওয়াজের মানুষ আপনারা। আমরা সারা বাংলাদেশে যাই তো, এই বাসখালি নয় শুধু দক্ষিণ চট্টলার মাটি ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই জন্য এখানে ওয়াজ করতে তো মজাই লাগবে, সব তো বিপ্লবী মানুষ ঠিক না? আচ্ছা কয়টা বলছি? হে যুবকরা কথা কও না কেন, কয়টা? 5টা। 6 নাম্বার হচ্ছে পরিবার পাপের উপকরণ মুক্ত থাকবে, পাপের উপকরণ মুক্ত, যে সকল জিনিস দিয়া পাপ হয় এগুলো ঘরের ভিতরে থাকবে না। টেলিভিশন, এটা হারাম না, টেলিভিশন থাকতে পারে কিন্তু অশ্লীল কোনো চ্যানেল ঘরের ভিতরে চলবে না, নাকি চালান আপনারা?
স্টার জলসা তো জি বাংলা, এগুলো তো শেষ করে ফেললো পরিবার গুলারে, এগুলো বাঁশখালীতে আছে নাকি? হায় 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 হায়, এগুলো এখানেও আছে? আপনাদের মহিলারা দেখে নাকি এগুলা? হ্যাঁ, আমার তো বিশ্বাস হয় না বাঁশখালী ওগুলা দেখে। দেখলে এই চ্যানেলগুলো বন্ধ করে দিবেন, পারবেন তো ইনশাল্লাহ। আর বাচ্চাদের হাতে ফোন দিয়েন না, এখন তো লেদা পেদা বাচ্চাদের হাতে ফোন দিয়ে তুইছে। ওই দিন এক জায়গায় মাহফিলে গেলাম, একজন কয় হুজুর আমার মেয়ে জেএসসি, জেএসসি বুঝেন তো আপনারা কোন ক্লাস, এটা ক্লাস এইটের পরে একটা পরীক্ষা হয় না, কয় আমার মেয়ে জেএসসি তে এ প্লাস পেয়েছে, আমি খুশি হয়ে আইফোন গিফট করেছি। আমি বললাম ভালো করছেন, কিছুদিন পর আপনাকে জামাই গিফট করবে। আরে বাপরে বাপ, 7-8 মেয়েরা যে টিকটক ভিডিও বানায়, আর ছেলেরা টিকটক কি আমি নিজেও বুঝি না এখনো। আমার নিজের ফোনে টিকটক যে অ্যাপস বা প্রোগ্রাম আছে ওইটাও আমার কাছে এখনো নাই। এদের হাতে ফোন তুলে দিয়েছে মা বাবা, আমাদের বাচ্চারা কোমলমতি বাচ্চারা ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে 30-এর চাইতে বয়স যাদের বেশি, আমার আমার কথার জবাব আপনারা দিয়েন তো, যুবকরা দিও না যাদের বয়স 15-20 বছর 22 বছর, তোমরা আর কি বুঝো, ওই 30 থেকে উপরে যাদের বয়স আছে। আমরা কলেজে যখন পড়তাম বা যখন ওই বয়সে গিয়েছে, তখন আমরা যা বুঝছি, এখনকার পুচকা পুচকা পুলা মায়েরা অল্প বয়সে সব বুঝে, আছে না? কেন এত বুঝে, এর কারণ আছে না? আমি চিন্তা করলাম এই পুচকা পুচকা পুলা মায়েরা এত কম বয়সে এত জানে কেমনে, খুঁজে বের করলাম কারণ দুইটা। কয়টা কয়টা? দুইটা। 1 নম্বর অপশিক্ষা, আর 2 নম্বর অপসংস্কৃতি। কয়টা কথা বললাম? 1 নম্বর আরো জোরে অপশিক্ষা, 2 নম্বর অপশিক্ষা। কি 6-7 বইয়ের ভেতরে দেখবেন, এখন শারীরিক শিক্ষা একটা বই ঢুকানো হয়েছে, আর সিলেবাস যদি দেখেন, চ্যাপ্টার গুলো যদি দেখেন, এমন অশ্লীল যৌন উন্মাদনামূলক চ্যাপ্টার রয়েছে, ওগুলা ক্লাসের মধ্যে পাঠদান করানোর মাধ্যমে আমাদের ছোট্ট ছোট্ট কোমলমতি বাচ্চাদেরকে অশ্লীলতা যৌনতা আর বেহায়াপনার দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে অপশিক্ষা, অপশিক্ষার কুফল। নইলে এই ছোট ছোট ছেলেমেয়েরা এত কিছু জানে কেমনে? 2 নম্বর অপসংস্কৃতি। এখন তো অপসংস্কৃতি অনলাইন ক্লাসার একটা শুরু হয়েছে, এখন অপসংস্কৃতিতে যাওয়া আরো সহজ, ফোন হাতে পাইছে। আর করোনা ভাইরাস, আমি চিন্তা করে দেখলাম এত দিনদার আর এত শিক্ষিত হয়েছে, করোনা ভাইরাস দিনদার আর শিক্ষিত, হে খালি মসজিদ চিনে, মাদ্রাসা চিনে, মাহফিল চিনে, স্কুলে যায়, কলেজে যায়, হাটে যায় না, মাঠে যায় না, খেলায় যায় না, মেলায় যায় না, মেলা চলে না? মেলা শেষ নাকি? বাণিজ্য মেলা এখনো চলে না? না শেষ, মেলা চলে, স্টেডিয়ামে বিপিএল এর খেলা চলে, মেলা চলে, খেলা চলে, খালি মাহফিল নিয়ে বাড়াবাড়ি। এখানে সীমিত করো 100 জন আনো, ঘাটে ঘাটে মাঠে কোনো সীমিত পরিসর নাই। আমি কিছুদিন আগে বাড়িতে গেলাম, আমার ভাতিজা দেখলাম স্কুলে গেল সকাল 10টায়, চলে আসছে দুপুর 11টায়। কয় ঘন্টা ছিল? আমি বললাম ভাতিজা তুমি দেখলাম গেলা 10টায় আসলা 11টায়, ঘটনা নাকি? আমাকে কয় আঙ্কেল এটা হচ্ছে করোনার কারণে সীমিত পরিসরে ক্লাস। তো আমি বললাম করোনা ভাইরাস কি 23 ঘন্টা ঘুমায় আর 1 ঘন্টা বেরোয়? আরো আজীব ব্যাপার লক্ষ্য করলাম, হে স্কুলে গেল সপ্তাহে 2 দিন, বাকি 5 দিন গেল না। আমি বললাম ভাতিজা বুঝলাম না, তুমি 2 দিন স্কুলে গেলা, বাকি 5 দিন গেলা না কেন? কয় এটা হচ্ছে করোনার কারণে সীমিত পরিসরে ক্লাস। আমি বললাম করোনা ভাইরাস কি সপ্তাহে 5 দিন ঘুমায় আর 2 দিন বের হয়? খালি শিক্ষাঙ্গনে ঢুকছে করোনা, মসজিদ মাদ্রাসার মাহফিলে ঢুকছে এখন করোনা। যাই হোক, আর বেশি বললাম না। অপসংস্কৃতি থেকে সন্তানদেরকে বাঁচান। এই যে সন্তানদের হাতে ফোন তুলে দিয়েছেন, অনলাইন ক্লাস করছে করুক, আপনি সামনে দাঁড়ায় থাকেন, দেখেন সে আসলে ক্লাস করে কিনা। নইলে অনেক বাচ্চারা আছে, এরা জুম অ্যাপসকে মিনিমাইজ করে দিয়ে তারপরে তারা ইউটিউবে ঢুকে নাটক সিনেমা দেখে। কে আছে এরকম? আমি আজকে আমাকে 6 না 7 পুলা এসব কয় হুজুর আমি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছি, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন? কিসে বলে কয় আমার আর একটা লাইক দেন যেন আমি আপনাদের খুঁজে ভাই কি দেন? আমি বললাম তুমি লাইকও বুঝো, ফ্রেন্ড রিকোয়েস্টও বুঝো, এত কিছু এই বয়সে বুঝো কেমনে? তোমার বাপ থাকে কোথায়? কয় বিদেশে থাকে।
বললাম বাপ থাকে বিদেশে, মা কোথায়, কয় বাসায়। তো এই ছেলেটার হাতে ফোন কে তুলে দিল? নিশ্চয়ই বাপ বা মা। কেন এত কম বয়সে বাচ্চাদের হাতে ফোন তুলে দিয়েছেন আপনারা? অন্তত ইন্টারমিডিয়েট পাস করার আগে ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিবেন না। তার অনলাইন ক্লাসের দরকার হলো, আপনার ফোন দেন আর আপনি সামনে দাঁড়ায় থাকেন, ক্লাস শেষ দাও, ফোন দাও, শেষ। এটা আপনার বাচ্চাকে ধ্বংসের দিকে নিয়ে ফেলতে পারে। কই জিনিস ধ্বংস করছে এখন বাচ্চাদেরকে? অপশিক্ষা, অপসংস্কৃতি। নিজের ঘরটা আদর্শ পরিবারে পাপের উপকরণ মুক্ত থাকবে। আসেন, আর কষ্ট দিব না আপনাদেরকে। নাম্বার 7, 7 নাম্বার, আদর্শ পরিবারে সবাই পর্দা মেনে চলবে। কি মেনে চলবে? নিজের বউকে অনেকে পর্দা করায় না, বোনকে পর্দা করায় না। শোনেন, এটা তো মনে হয় মসজিদ, তাই না? দেখবেন কিছু মুসল্লি সামনের কাতারে নামাজ পড়ে, আবার তার নিজের বউ নিজের মেয়ে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়। আছে এরকম? নিজের বিবিকে পর্দা করাবেন, অনেকে আছে বউ পর্দা করায় না, নতুন বিয়ে করেছে। ঘটনা একটা মনে পড়ছে, বলবো? নতুন বিয়ে করার পর বউকে নিয়ে বের হইছে, বাড়ি থেকে বের হইছে, কোথাও যাবে। এখন ছোট ভাই একটা রাস্তায় পাইছে, রাস্তায় পাশে রাস্তায় পেয়ে বলে, ভাইয়া সাথেইটা কে? কয় তোর ভাবি? কয় তাই? ওয়াও, কি বলছে? বললে এটাকে কয় ভাবি? কয় ওয়াও, ইস, হ্যাপি লাগতেছে ভাবিকে। কয় থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট ব্যাকু বাবা কি বলছে? ছোট ভাই বলতেছে, ভাইয়া ভাবিকে এই অবস্থায় নিয়ে বের হইলেন কেন, বোরখা টুরখা নাই? কয় ব্যাকু, তোর ভাবি দেখোস না কত সুন্দরী, কত রূপসী, এটা ঘরে না আমি দেখি, এলাকার মানুষ তো তোর ভাবিকে দেখে নাই, জানে না তোর ভাবি যে কত সুন্দরী। এলাকার মানুষের একটা হক আছে না রে, নিজের বউয়ের সৌন্দর্য এলাকার মানুষকে দেখায়, এলাকার মানুষের হক আদায় করতেছেন কে কে একটু হাত তুলেন। এই তুমি কি বিয়ে করছো নাকি? তুমি হাত তুলো, তুমি এখনো মিসকিন, বিয়ে করেন এই জন্য বললাম মিসকিন, তুমি হাত তুলো কেন? তাহলে তুমি কি এই কাম করার সম্ভাবনা আছে নাকি? দুষ্ট, হ্যাঁ, কয় ফেলছে অনলাইনে, বিয়ে শেষ। আচ্ছা শোনেন ভাইরা, এই এই জায়গাতে তো শেষ না, বললাম না বাঁশখালীর মানুষদের ছাড়তে মন চায় না, দেখছেন কি মজার ছেলে এগুলা। আচ্ছা আরেকটা কি, এখন দেখবেন অনেকে ফেসবুকে বউয়ের ফটো আপলোড দেয়, আছে এরকম? আচ্ছা বলেন তো, ফেসবুকটা কি পার্সোনাল সাইট না পাবলিক সাইট? পাবলিক সাইট। আর বউ পার্সোনাল না পাবলিক? তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড মূলত দেয় তারা, নিজের বউকে মানুষের অর্থাৎ জনগণের সম্পদ বানাইছে যারা। নিজের বউয়ের ফটো ফেসবুকে দেয় কেন? ফেসবুকে দেওয়ার পরে আবার কমেন্টও দিচ্ছে, মানুষ কমেন্ট করতেছে, কয় ওয়াও, ভাবিকে হ্যাপি লাগতেছে, হে উত্তর দিছে থ্যাংক ইউ। আরেকজন কয় ওয়াও, ভাবিকে জোস লাগতেছে, এ বেকুব কার জোস কে খায় রে? আপনার নিজের বউয়ের সৌন্দর্য আপনার জন্য, আপনি না দেখবেন? এগুলো কি ফেসবুকে দেখাবার জিনিস? বেহায়া, বেশরম, নির্লজ্জ কথা, কার হায়া শরম বলতে তার মধ্যে কিছুই নাই। আল হায়া ও শোহবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা তো ঈমানের অংশ, হায়া শরম নিজের মধ্যে তৈরি করে। নিজের মা বোন নিজের বিবিকে পর্দা করাবেন, পারবেন তো ইনশাল্লাহ? তাহলে আজকে আদর্শ পরিবারের কয়টা গুণ বললাম, মনে আছে সবার? মনে থাকলে বুঝবো আজকের ওয়াজ একদম ঠিক, আর মনে না থাকলে বলবো হায় হায় কোথায় এতক্ষণ কি করলাম। দেখি এক নাম্বার কি বলেছি, আদর্শ জীবন সঙ্গী। আপনি এখনো আছেন জান নাই, আবার আইসে? ও তার মানে যায় নাই, আইসে আসলে। এক নাম্বার আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা। আপনি তো একদম একবার উঠে লাভ করছেন, হুজুরের সিনে চলে আসছেন, ভাইরাল হয়ে গেছে, তাই না? একদম কি হয়ে গেছে, ভাইরাল। আচ্ছা এবার চলে আসেন, আমরা আলোচনায় ফিরে আসি। আদর্শ পরিবারের গুণাবলী, এক নাম্বার আদর্শ জীবন সঙ্গী নির্বাচন করা, দুই নাম্বার পরিবারের সদস্যরা একে অপরকে কি দেওয়া, সময় দেওয়া, তিন নাম্বার সবাই দিনী শিক্ষায় শিক্ষিত হওয়া, চার নাম্বার পরিবারের সকল সদস্যরা নামাজি হওয়া, পাঁচ নাম্বার সবাই
সালাম দেওয়া, পরস্পর পরস্পরকে সালাম দেওয়া। ৬ নাম্বার, পরিবারকে পাপের উপকরণ মুক্ত করা। এবং ৭ নাম্বার, পরিবারের সবাই পর্দা মেনে চলা। এই ৭টা কাজ যদি করতে পারি আমরা, আপনারা বলেন তো আমাদের পরিবার কি সুন্দর হবে না? আমাদের পরিবার যদি সুন্দর হয়ে যায়, এই পরিবারের সদস্যরাই তো সমাজে চলাফেরা করে, তাহলে সমাজটা কি সুন্দর হবে না? আর এই সুন্দর সুন্দর মানুষের, সমাজের এই সুন্দর সুন্দর মানুষরাই তো একসময় রাষ্ট্রকে পরিচালনা করবে, তাহলে কি রাষ্ট্র সুন্দর হবে না? আসুন আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে সুন্দর করি। আমার প্রিয় ভাই রাকিব ভাই, তিনি অনুরোধ করেছেন হুজুর মাকে নিয়ে একটা গজল, আপনারা কি শুনতে চান? মাকে সময় দিবেন তো আপনারা। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি, কত ভালোবাসা আমি পেয়েছি। তোমার সাথে নেই কারো তুলনা মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তনে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। অনেকেই বলেছে জীবন দিতেও পারে আমার তনে, স্বার্থের পিছু টানে সকলেই গিয়েছে দূরে। আঘাত করলে প্রতিঘাত করেছে, আঘাত করলে প্রতিঘাত করেছে, তুমি তো দুঃখের স্পর্শ দিলে না মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্মোধ। এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ। হবে, জীবন দিয়ে দিল মায়ের, দুধের ঋণ শোধ করা যাবে? এ জীবন বিলিয়েও হবে না দুধের দাম শোধ, তোমাকে আঘাত করে যারা পশু যারা নির্বোধ। এতটা অসুখ হলে কত কেঁদেছো? আপনি যখন অসুস্থ হতেন তখন সবচেয়ে বেশি কাঁদতেন যিনি, তিনি কে? এতটা অসুখ হলে কত কেঁদেছ, এতটা অসুখ হলে কত কেঁদেছ, কত বেলা পেট ভরে খাওনি খানা মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা, মা, ওগো মা। শত ঝড় জঞ্জাই আগলে রেখেছ মনে বুকে, সারাটা জীবন ধরে
পাহারা দিয়েছ চোখে চোখে, শত ঝড় ঝঞ্ঝায় আগলে রেখেছ মনে বুকে, সারাটা জীবন ধরে পাহারা দিয়েছ চোখে চোখে, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তোমার পায়ের নিচে জানি জান্নাত, তুমি তো জীবনের সব সাধনা মা, ও গো মা মা, ও গো মা মা, ও গো মা মা, ও গো মা, ঘুরে ঘুরে পৃথিবী দেখেছি কত ভালোবাসা আমি পেয়েছি, তোমার সাথে নেই কারো তুলনা মা, ও গো মা মা, ও গো মা মা, ও গো মা মা, ও গো মা। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। এখানে আমার আরেকজন স্লিপ ওয়ার একটা পাঠাইছে, স্পিড স্লিপ লিখে দিছে আমাদের ভালোবাসা, দোয়া তো দেওয়া লাগবে, এটাই শেষ, আর কেউ কোনো দাবি করবেন না, ঠিক আছে? তো গাইব না, দোয়া তো করতে হবে, গভীর রাত দোয়া কবুলের সময় 12টার উপরে সবাই বসবেন তো, তাহলে এটা শেষ, আর তো কোনো চাহিদা থাকবে না, এরপরে কি হবে, মোনাজাত হবে ইনশাআল্লাহ। আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। আমাদের সব ভালোবাসা কার জন্য? আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah, we will keep you in our heart. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد
استكمل الإيمان إن أحب الأعمال إلى الله تعالى المولاة في الله والحب في الله والبغض في الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য, ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেঁথেছি তোমাকে, মান আহাব্বা লিল্লাহ وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان.